চরিত্র কি আমাদের মতো? করে বলেন আমাদের মতো? ইউসুফের চরিত্র যদি এমন হয় তো আমার রসুলের চরিত্র কেমন? নবীর চরিত্র যে মহান ছিল ও কেয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবে না, কারণ রসুলকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছিলেন আপনি মহান চরিত্রের আধার। আল্লাহ আকবারকে আসতে হবে না জোরে হবে। আমি মাঝে মধ্যে বলি বাবা আমরা একদিন কবরে চলে যাব, ওরা এক সময় মাহফিল সাজাবে, আমরা একদিন কবরে থাকব, ওরা মাহফিল সাজাবে, একদিন আমরা কবরে ঘুমাবো, ওরা ওয়াজ করবে, ওরা মাহফিল সাজাবে, ওরা আমাদের জন্য দোয়ার ইন্তেজাব করবে। আতিফুল রিজালুল মুস্তাকবিল, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আপনি আপনার সন্তানকে যদি সুন্নি বানাইতে পারেন মরার পরে দোয়া পাবেন, আর যদি সন্তানকে সুন্নি বানাইতে না পারেন তাহলে মরার পরে দোয়ার আশা করতে পারবেন না। সন্তান ফতোয়া দিবে বাবা যার যার আমল নিয়ে কবর চলে গেছে, আমরা যা করবো সব বেদাত, এগুলি বাবা বেদাত করে গেছে, আমরা আর এগুলির দরকার নাই। বাবা যে কবরের ভিতরে ফেরেশতার গুতনি খাইতেছে, ওই যে আমি নাম দিছি দুরমুজ আলাইসালাম, দুরমুজ আলাইসালাম, বাপের পিঠের উপর যে দুরমুজ আলাইসালাম শুনতেছে এটার কোনো হিসাব নেই, ও বেদাত নিয়ে আছে। বাবাজি যেই সন্তান বাবার আদর্শে অনুপ্রাণিত হয় না ওই সন্তান থাকার সাথে না থাকাই ভালো, কথা বলেন ঠিক না? যে সন্তান বাবার আদর্শে থাকে না, প্রয়োজনে এটি একটু ঘুরাই দিন, আমার আবার মানে লেভেল হাই হয়ে গেলে আবার হাবিবুর রহমান যুক্তিবাদী হয়ে যাবেন, ওটি একটু ঘুরাই দিন, মানে লো আছে তো আস্তে আস্তে হাই হয়ে গেছে, কুরআন থাকলে আর কুম 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 করবো না কি, সার্ভিস সুন্দর আছে মাশাআল্লাহ, ভালো লাগতেছে আজকে, হালকা হালকা লাগতেছে। হ্যাঁ তো বলতেছিলাম বাচ্চারে যদি সুন্নি বানাইতে না পারেন মরার পরে শান্তি পাবেন না। এই জন্য আল্লাহ কোরআন শরীফের একটা আয়াতে ওয়াজ করেন, আমার প্রভু বলেন হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহরে ভয় করো। মানুষ আল্লাহরে ভয় করে কো? মানুষ ভয় করে বাগেরে, মানুষ ভয় পায় সাপেরে, মানুষ ভয় পায় জিনেরে, মানুষ ভয় পায় চোর ডাকাতেরে, মানুষ ভয় পায় সন্ত্রাসকে, মানুষ ভয় পায় বাবা এই দানবকে, মানুষ ভয় পায় বাবা মৃত্যুকে, মানুষ আল্লাহকে ভয় পায় না। মানুষ যদি মৃত্যুকে ভয় না পেয়ে আল্লাহকে ভয় করত তাহলে মানুষ দুনিয়ার থেকে আল্লাহর ওলি হয়ে বাবা কবরে যেত, কারণ মৃত্যু মানুষের জীবনে আসবেই, এখান থেকে পালানোর কোন সুযোগ আছে? তোর পিছে পিছে গড়ছে সমন, কোন দিন জানি তোর সমন জারি, দেখ না মন জাগ মারি দুনিয়াদারি, দেখ না মন জাক মারি দুনিয়াদারি। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, বলেন কথাটা সত্য না? যদু বেড়ার লালনে কথাটা লেখছে,
বেটা লালন ফকিরি মতবাদের সে লোক হতে পারে, কিন্তু কথাগুলি লেখছে তো সে বাস্তব। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ও খালি হাতে একা পথে, ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মনোবেরি। দেখ না মন জাত মারি দুনিয়াদারি, দেখ না মন জাত মারি দুনিয়াদারি। যদিও লোকটা ফকিরি মতের ছিল, কিন্তু কথা তো কোরআন সুন্নাহ ভিত্তিক বাস্তববাদী। বাবারে গুরুজনদের কথা আসলে বিফল হয় না, তারা অনেক কিছু কথা বলেন বাস্তব অভিজ্ঞতার সাথে মিলে যায়। বলে হুজুর, বলে হুজুর এর বাস্তবতা কিভাবে দেখব? এর বাস্তবতা আমাদের সারফার্স দিয়ে হচ্ছে। একজন মানুষ মরে যাওয়ার পরে মানুষ তার কবরে নিয়ে রেখে চলে আসে, বিবি কান দেয়ার বলে আমার ভবিষ্যৎ কি হবে, সলিমের বাবাই যে মরে গেল আমার কি গতি হবে রে। বাবাজি বিবি কান্দে নিজের চিন্তা, ছেলেরা কান্দে বাবা মারা গেছে, বাবা বেঁচে থাকলে তো আমার চাকরির ব্যবস্থা হইতো, বাবা বেঁচে থাকলে আমার বিদেশ পাঠানোর ব্যবস্থা হইতো, বাবা বেঁচে থাকলে আজকে আমার কত কিছু হইতো। সে কান্দে তার নিজের ভবিষ্যতের জন্য। কোনো সময় কেঁদে বলেন আল্লাহ আমার বাবা তো কবরে চলে গেছে, এই 60টা বছর আমার বাবা আমাদের এই সংসারের জন্য মেহনত করছে, আমার বাবা তোমার এই 3টা প্রশ্নের জবাব কেমনে দিবে আল্লাহ, আল্লাহ তুমি আমার বাবার প্রশ্নের জবাবটা সহজ করে দাও, আল্লাহ তুমি আমার বাবার জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমার বাবা কবরের প্রশ্নের জবাব কেমনে দিবে আল্লাহ। যেই সন্তান এই চিন্তা করবে বুঝতে হবে এই সন্তান আপনাকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক না ঠিক? ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ও তোর খালি হাতে একা পথে, ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মনোবেরি। দেখ না মন জাত মারি দুনিয়াদারি, দেখ না মন জাত মারি দুনিয়াদারি। ভূমিকা লম্বা করতে গেলে অনেক লম্বা করা যায়, বাবা লম্বা কথা বলবো না, আমি আপনাদেরকে জ্ঞান গর্বমূলক দুটি কথা বলে যাব। বাবাজি গভীর মনোযোগ লাগান। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, তিনার নাম হযরত ইয়াকুব আলাইহিসসালাম। ইয়াকুব আলাইহিসসালামের বাবা ছিল হযরত ইসহাক আলাইহিসসালাম। হযরত ইসহাক আলাইহিসসালামের বাবার নাম ছিল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাতু ওয়াসসালাম। ইব্রাহিমের ছেলের নাম ইসহাক, ইসহাকের ছেলের নাম ইয়াকুব, ইয়াকুবের ছেলের নাম বাবা ইউসুফ। খোদারি পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিসসালামের 12টা ছেলে ছিল বাবা, 12টা সন্তান ছিল, 2 জন তার বিবি ছিল, 1 বিবির গর্ভে 10 জন ছেলে ছিল, আর 1 বিবির গর্ভে বাবা 2 জন ছেলে ছিল। ভাই ভাইয়ের দুশ্মন হয়ে যায়, বন্ধু বন্ধুর দুশ্মন হয়, বাবা সমাজ সমাজের দুশ্মন হয়। 3টা কারণে মানুষ মানুষের দুশ্মন হয়ে যায়, ভাই ভাইয়ের দুশ্মন হয়ে যায়। বাবা গভীর মনোযোগ লাগান। তার প্রথম নম্বর হলো নারী, প্রথম নম্বর নারী।
দ্বিতীয় নাম্বারে বাবা সম্পদ, তৃতীয় নাম্বার বাবা ক্ষমতা। এই তিন কারণে ভাই ভাইকে বাবা জবাই দেয়, ভাই ভাইয়ের দুশ্মন হয়ে যায় বাবাজি। তিনটা কারণে, প্রথম নম্বরে নারী, দ্বিতীয় নম্বরে বাবা টাকা পয়সা, তৃতীয় নম্বরে বাবা ক্ষমতা। তিনটে জিনিস আপনারা কখনো বলবেন না। আমরা বুখারী শরীফ পড়তাম, আমাদের মাদ্রাসার একজন অধ্যক্ষ প্রিন্সিপাল ছিলেন শাইখুল হাদিস আল্লামা মাওলানা আবু তাহের সাহেব, ইরানের ভার্সিটিতে উনি লেকচারার ছিলেন, ইরান ইউনিভার্সিটির একজন লেকচারার ছিলেন। একসময় তিনি আমাদের মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে এসেছিলেন, ওনার কাছে আমরা বুখারী শরীফ পড়তাম। তো অনেক বড় আলেম ছিলেন উনি, বুঝেন তো, ইরান ইউনিভার্সিটির একজন লেকচারার, তো বাড়ির কাছে কথা না, তেহরান ইউনিভার্সিটির লেকচারার। তুমি আমাদেরকে উপদেশ দিতে যে বলেছিলেন, বাবারা জীবনে তিনটা জিনিস কারো কাছে বলবা না, তিনটা রাস্তা মেপে পথ চলবা, জীবনে কখনো অসুবিধায় পড়বা না। বলবো আপনাদেরকে, দরকার আসেনি, শোনার দরকার আছে? এ যারা লটপুটি চটপুটি বটপুটি বাদাম সারাসুর বিড়ি পান এগুলি খাইতেছেন, আমি আপনাদেরকে বলি, বাবারে মানুষের রিজিক আল্লাহ যতটুকুন লেখে রাখে বান্দা ততটুকুন খাবে, বেশিও খাইতে পারবে না কমও খাইতে পারবে না। অনেক মানুষ খাওয়ার সময় দম আটকে মারা যায়, অনেকে খাবার সামনে নিয়ে হাত স্টপ করে মারা যায়, অনেকে খাইতে গিলতে যায় গলার ভিতরে ভাত বা খাবার আটকাইয়া মরে যায়। কথা বলেন, আসেন এরকম ঘটছে না? অনেক ঘটছে। তো মানুষ ইচ্ছা করলে খাইতে পারবে না, ইচ্ছা করলেই মানুষ অসংখ্য দৌলতের মালিক হতে পারে না, মালিক যদি আল্লাহ না বানায়। বলেন, দৌলতের মালিককে আল্লাহ, সম্মানের মালিককে আল্লাহ, ইজ্জতের মালিককে আল্লাহ, সব কিছুর মালিককে আল্লাহ, সব ক্ষমতার মালিককে আল্লাহ। আমি এই সমস্ত ভাইদের পায়ে হাত দিয়ে অনুরোধ করবো, ভাইদের সারা বছর এখানে মাহফিল হবে না, আমরা উলামা ইকরাম ইচ্ছা করলেই আপনারা দাওয়াত দিলেই আপনাদের বাড়ি আমরা আসতে পারবো না, কারণ আমাদের একটা দিনের অনেক দাম, আমাদের একটা সময়ের অনেক মূল্য। আমরা এখনো এই বয়সেও সময় পাইলেও আমরা সময়টাকে নষ্ট করি না, হয় কিতাব পড়ি, না হয় কোরআন শরীফ পড়ি, আর না হয় বিজ্ঞাপন খবর দেখি, আমরা একটা মুহূর্ত একটা সেকেন্ডও আমাদের ইচ্ছা হয় না আমরা বাজে কাজে নষ্ট করি। এই সময়টুকুনও আমরা এই বয়সেও এখনো চেষ্টা করি সময় পাইলে কিতাব পড়ার জন্য। আমাদের দেশের অনেক ছেলেপেলেরা পড়তে চায় না, আর এখন আমরা আফসোস করি আমাদের জীবনে ওই সময়টা আসলো না কেন, যেই সময়টা আমাদের অনেক সময় ছিল হাতে। সময় গেলে বাবা সাধন হয় না। তা আমি আপনাদেরকে বলবো বাবাজি, সময় চলে গেলে আর সময় পাবেন না, এই সময় আর কখনো খুঁজে পাওয়া যাবে না। অতএব সময় থাকতে সময়ের মূল্য দিয়ে বেহেশতের বাগান একটু বসে, জীবনে কাজে লাগবে। তিনটা কথা বলার আগে আসেন একটু মহব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা দুই নম্বর হলো জাহাব,
তিন নম্বর হলো মাজহাব, প্রথম নম্বর জিহাব, দুই নম্বরে জাহাব, জাহাব তিন নম্বর হলো মাজহাব। এই তিনটা আইন মেনে যদি কেউ রাস্তায় চলে তাহলে তার আল্লাহর রহমতে তাকে বিপদ থেকে আল্লাহ বাঁচাবে। এই তিনটার কথাগুলি আমি পরে আপনাদেরকে ভেঙ্গে চড়ে বুঝাবো। এই তিনটা কথা টেনে আনার জন্য আমি কোরআন শরীফ থেকে একটা ঘটনা নিয়ে আসলাম। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই ছিল, হযরত ইউসুফ সারা 11 ভাই ছিল, এনারা মোট 12টা ভাই ছিল। বাবাজি গভীর মনোযোগ লাগান, আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেও অনেক সুন্দর ছিল, ইউসুফ আলাইহিস সালামের বংশের মধ্যে একজন শ্রেষ্ঠ সুন্দরী ছিলেন, তিনার নাম হযরতে সারা আলাইহিস সালাম। হযরতে সারা ছিল ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর বিবি ছিল হযরতে সারা। পৃথিবীর মধ্যে সারার মতো এত সুন্দর নারী আর কোনোদিন বাবা জন্ম হবে না। এ মা বোনেরা, আজকে একটু চেহারা ভালো হইলে রাস্তা দিয়া ফুল প্যান্ট পরিয়া আর জিন্সের প্যান্ট পরিয়া অর্ধ উলঙ্গ হইয়া মহিলা বিয়াদব রাস্তা দিয়া ঘুরো, তোর চেহারা মানুষের দেখাস সেব, তোর চুলগুলি মানুষ দেখাস, বক্কা ঠিং কইরা আলতা সোনু লাগাইয়া চেহারা তরে সুন্দর আলকাত্রা মাখাইয়া এরপরে রাস্তা দিয়ে ঘুরে যুবকদেরকে তোমার সৌন্দর্য দেখাও। আল্লাহর কসম করে বলি, তুমি সৌন্দর্য দেখাও নাই, তুমি জাহান্নামের রাস্তার দিকে নিজে যাইতেছো হ্যামিলিয়নের বাসিওয়ালার মতো, আর 10 জন পুরুষকে তুমি জাহান্নামের দিকে নিয়ে যাইতেছো। কথা বলেন ঠিক না বেঠে? এইদিন নাম দিছি আমি হ্যামিলিয়নের বাসিওয়ালা। রাস্তার উপরে কেউ কথা বলবেন না, ভিতরে বইলে ভালো লাগলে বসেন নালি চলে যান, এগুলো খুব খারাপ বদ অভ্যাস মানুষের। মাহমিল আসছে ওয়াজ শোনার জন্য, এটা ওয়াজ না শুনে এখানে গোল মিটিং করবে, ওখানে গোল মিটিং করবে, নির্বাচন তো এখনো আসে না, আগামী 9 তারিখের পরে গোল মিটিং করেন, এত তাড়াতাড়ি তো করার দরকার। নির্বাচন আসুক, গলাগুলে ধারায় রেডি করে আমার ভাই তোমার ভাই স্লোগান দিতে হবে, চা কেমনে কার কাছ থেকে কয় কাপ খসাবেন, কয় টাকা কেমনে নিবেন, এই চিন্তা ভাবনার আগেই আপনারা অঙ্ক টঙ্ক খাতা কলম নিয়ে কষতে থাকেন, কেমনে নিবেন, কেমনে হান্দাবেন, কেমনে ঘষাবেন, এই দান্দা করতে থাকে, মা ভিলে সেই দান্দা করেন। কথা খারাপ কিছু করছি, মা ভিলে সেই দান্দা করেন, দান্দা অন্য জায়গায় করেন। বাবা দুনিয়ার সব জায়গা বেয়াদবি চলে, আল্লাহর ওলির দপ্তরে আর রসুলের দপ্তরের বেহেস্তের মজলিসে বেয়াদবি চলে না। কথা বলেন না কেন? ঠিক না? আমার চোখে দেখা খোদাই গজব বহু জীবনে দেখছি, অনেক দেখা আছে বাবা, ও বাড়ি পর্যন্ত যাইতে পারে না, তার আগে হুটুস শেষ, বাড়ি পর্যন্ত যাইতে পারে না, তার আগে হুটুস, খোদাই গজব আল্লাহর আসমান থেকে আসতে 1 সেকেন্ডও লাগে না, মুহূর্তের ভিতর আসমানি গজব বান্দার উপরে আসে। বাবা আল্লাহ যখন অসন্তুষ্ট হয়ে যান তখন খোদাই লানত বান্দার উপরে আসে। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করবো, খোদাই লানত না নিয়ে আল্লাহর রহমত নিয়ে বাবা বাড়ি চলে যান, যদি ভালো না লাগে নির্জনে নিবৃতে বসে বসে বিড়ি টানেন গে যান, আর কি করব, দুঃখের সাথে কইতেছি আর কি করব, বিড়ি খালি অনেকের মাথা ঠান্ডা এর লেগে কইতেছি। তো আমাদের দেশের মহিলারা হচ্ছে হ্যামিলিয়নের বাসিওয়ালার মতো মেয়েরা, নিজেরাও জাহান্নামে যাইতেছে আরো 10 জন পুরুষকে জাহান্নামে নিয়ে তারপরে যাইতেছে। এটির নাম দিছে আমি হ্যামিলিয়নের বাসিওয়ালা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে দুটি কথা বলতেছি বাবা। খোদার পয়গম্বর ইউসুফকে তার বাবা হযরত ইয়াকুব খুব ভালোবাসতেন। খোদার পয়গম্বর একদিন রাত্রিবেলা স্বপ্ন দেখে আল্লাহ বলেন, ইদ ক্বালা ইউসুফু লি আবিহি ইয়া আবাতি ইন্নি রাআইতু 11 কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন।
একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। মুসলমান মানুষ স্বপ্ন দেখে, স্বপ্নের কথাগুলি বাবা বাস্তব হয়, স্বপ্নটাকে আপনারা বৃথা নিয়ে যাবেন না। আল্লাহ আমার একটা গুণ দিয়েছেন, আল্লাহ আমার একটা নিয়ামত দিয়েছেন, আমার বিপদ আসার আগে আমার আল্লাহ আমাকে স্বপ্ন আগে জানায় দেয়। বাবা নবুয়াতের 46 ভাগের এক ভাগ স্বপ্ন হলো ইমানদারের স্বপ্ন। মুমিন স্বপ্ন দেখলে আল্লাহ পাক তার উপরে এলহাম করে থাকেন। আল্লাহর ওলিরা যে স্বপ্ন দেখে বাবা, এটা আল্লাহর পক্ষ থেকে এলহাম। নবীরা যে স্বপ্ন দেখে বাবা, এটা নবীদের জন্য বাবা ওহি। আল্লাহর পয়গম্বর তখনও বাবাজি নবুয়ত পান নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, ইদ ক্বালা ইউসুফু লি আবিহি ইয়া আবাতি রাইনি রাআইতু আহাদা আশারা, ও আমার আব্বাজান, আমি রাত্রিবেলা স্বপ্নের মাধ্যমে দেখলাম আহাদা আশারা। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আমি দেখলাম 11টা নক্ষত্র, কাউকাবান 11 জাত নক্ষত্র, ও শামসা একটা সূর্য, ওয়াল কামার একটা চন্দ্র, রাইতুহুম লি সাজিদিন আমাকে সেজদা দিল। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। স্বপ্ন বাস্তব, আপনারা শুনেন স্বপ্ন, যদি স্বপ্নের মাসাল আছে, ইমাম বুখারী বুখারী শরীফের ভিতরে একটা কিতাব রচনা করেছেন, কিতাবুর রুইয়া, কিতাবুর রুইয়া স্বপ্ন নিয়া কিতাব রচনা করেছেন ইমাম বুখারী। হাদিসের হাদিসের কিতাবের ভিতরে অনেকগুলি হাদিস আছে রসুলের স্বপ্ন নিয়ে, তার ভিতরে স্বপ্নের মাসালাটা শোনাই দিয়ে যায়। খালি ওয়াজ শুনেন আর বাড়ি চলে গেলেন, এগুলি হবে না। ওয়াজ কিছু পকেটে করে বাড়ি নিয়ে যাওয়া যাবে। অনেক ওয়াজ শুনছেন, স্বপ্নের ওয়াজ শুনেন নাই, আজকে আপনাদেরকে স্বপ্নের ওয়াজ শুনাইতেছি। যদি খারাপ স্বপ্ন দেখেন মানুষের কাছে বলবেন না, এমন লোকের কাছে বলবেন না যেই লোক আপনার শুভাকাঙ্ক্ষী না অথবা স্বপ্নের তাবির করতে পারে না। যদি খারাপ স্বপ্ন দেখেই ফেলেন তাহলে আপনি একটা কাজ করবেন, আল্লাহর নবী বলেন তুমি শয়নরত অবস্থায় বাম দিকে 3 বার থুতু ফেলবে, ডান কাঁধে তুমি শুয়ে পড়বে আর বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই স্বপ্ন যদি এইভাবে কার্যকর আমল করতে পারেন, আল্লাহ নবী বলেন তুমি যে খারাপ স্বপ্ন দেখেছ, এই খারাপ স্বপ্নের তাসির থেকে, এই খারাপ স্বপ্নের খারাপ প্রতিক্রিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাঁচাই দিবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বাবা মানুষ 30 বছর আগে স্বপ্ন দেখলেও 30 বছর পরে সেটা বাস্তবে রূপ নেয়। স্বপ্নটাকে হেলা করে ফেলে দিবেন না। আবার যদি ভালো স্বপ্ন দেখেন তাও বলা, ভালো স্বপ্ন দেখলে মানুষের কাছে বলবেন, অসুবিধা নেই। আল্লাহর নবী মক্কাতে দিনের দাওয়াত দিচ্ছেন, আবু বকর তখনও কালেমা পড়েন নাই, চলে গেছেন সিরিয়া ব্যবসা করার জন্য। খলিফাতুল মুসলিমিন আবু বকর তখনও কালেমা পড়েন নাই, মুসলমান হন নাই। হযরত আবু বকর রাত্রিবেলা স্বপ্ন দেখেন একটা চাঁদ আর একটা সূর্য হযরত আবু বকরের কোলের মধ্যে আসছে, চাঁদ আর সূর্য কোলের মধ্যে এসে হযরত আবু বকরকে বাবা কোলের মধ্যে আসছে। আবু বকর একটা চাদর দিয়া চাঁদ আর সূর্যকে জড়িয়ে ধরে আদর করতেছে। আকাশের চাঁদ, আকাশের সূর্য আবু বকরের কোলের মধ্যে আসে রে, আর আবু বকর ওই সূর্য আর চাঁদকে কোলের মধ্যে নিয়ে আদর করতেছিল। সকালবেলা ঘুম থেকে উঠার পরে আবু বকর চিন্তা করলো, জীবনের স্বপ্ন দেখছি, এমন স্বপ্ন তো কোনোদিন দেখি নাই, তাহলে আমি একজন পাত্রীর কাছে যে জিজ্ঞেস করি, দেখি পাত্রী স্বপ্নের কি তাবির করে, কি ব্যাখ্যা করে। জীবনে অনেক স্বপ্ন দেখেছি, এমন স্বপ্ন তো দেখি নাই, দেখি
এই পাত্রী কি তাবির করে পাত্রীর কাছে যা বলেন, হুজুর রাত্রি বেলা আমি স্বপ্ন দেখলাম একটা চাঁদ আর একটা সূর্য ওই আমার কোলের মধ্যে আসছে, আমি চাঁদ আর সূর্যকে কোলের ভিতরে নিয়ে আদর করতেছিলাম, দয়া করে বলবেন কি আমার এই স্বপ্নের তাবির কি। পাদ্রি স্বপ্নের কথা শুনে আশ্চর্য হয়ে গিয়ে বললেন, এ আল্লাহর বান্দা তোমার নাম কি? বলে আমার নাম আবু বকর, তোমার বাড়ি কোন দেশে? আমার বাড়ি মক্কাতুল মুকাররমা। তুমি কোন বংশের সন্তান? আমি কুরাইশ বংশের সন্তান। আবু বকর রে সত্যি কি তুমি স্বপ্ন দেখেছো? বলে হাত। আবু বকর আগে প্রশ্নের জবাব দাও, তোমাদের দেশে কি একজন নবী আসছে নাম মুহাম্মদ? বলে হা। মুহাম্মদের বাবার নাম কি? আব্দুল্লাহ। বলে হা। তার মায়ের নাম কি? আমিনা। বলে হা। তিনি কি বনু হাশেমের সন্তান? বলে হা। তিনি কুরাইশ বংশের বনু হাশেম শাখার সন্তান। পাদ্রি ডেকে বলে, রে আবু বকর আর দেরি করবে না, তোমার স্বপ্নের তাবির হলো, তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নের কথা তাওরাত জবুর ইঞ্জিলেও লেখা আছে, শুনে নাও হে আবু বকর, তাড়াতাড়ি দেইয়া ওই নবীর কদমে যাইয়া তুমি কালমা পড়ো হে আবু বকর, কারণ তুমি ওই নবীর প্রথম খলিফা হইবা। এক চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আবু বকর চলে আসছে মক্কা, নবীর হুজরা, নবী আমার হুজরা শরীফে, আবু বকর ভিতরে যায়, নবী মুস্কি মুস্কি হাসে, নবী কি করে? আপনি আমারে দয়া করে দেখান। আমার নবী ডেকে বলতেছি, আবু বকর আপনি কি মুজেজা দেখতে চান? সিরিয়া থাকা অবস্থায় রাত্রি বেলা স্বপ্ন দেখছেন আকাশের চাঁদ আর সূর্য আপনার কোলের মধ্যে আসছে, আপনি চাঁদ আর সূর্যকে আদর করেছেন, সকালবেলা খ্রিস্টান পাদ্রি আপনার স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে, আপনি আমার কাছে ছুটে আসছেন, এরপরও কি আপনি মুজেজা দেখতে চান? এই মুসলমান কিছু ব্যাককেল বাংলাদেশে আসে না, দাড়িওয়ালা টুপিওয়ালা সুন্দর করে ওয়াজ করে শুনাইবো, নবী জানতো না কিছু, নবীর কি কোনো ক্ষমতা আছে? আমি কই ব্যাককেল, নবীর ক্ষমতা আছে না তো তোর বাপের ক্ষমতা আছে? হ্যাঁ বিয়াদব, নবীর উম্মতই রসুলের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলো, তোমার মতো বিয়াদব আর মুনাফিক আল্লাহর দুনিয়াতে একটাও থাকতে পারে না, কথা বলেন না বিয়াদব? রসুলের উম্মত হয়ে নবীর ক্ষমতা নিয়ে প্রশ্ন করা একমাত্র শয়তানের সাহস ছাড়া আর কার সাহস হতে পারে না? আল্লাহু আকবার। সিদ্দিক আকবর আবু বকর বললেন, হুজুর আর দেরি না, বুঝতে পারছি যেই নবী উম্মতের স্বপ্নের কথা বলে দিতে পারে এর চেয়ে আর কি মুজেজা হবে, আপনার জবানে জবান মিলিয়ে আমাকে আপনি পড়ে দেন সেই মধুর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ 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 জীবন বিফলে গো সাদের জীবন বিফলে ও নবী তোমাকে না পাইলে, আল্লাহ 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 আল্লাহ
বাবাজি জবান বন্ধ রাখবেন না, খুলে দেন। এই জবান একদিন বন্ধ হয়ে যাবে আর কি হবে না। আল্লাহ আল্লাহ আমার সোনার জীবন এই ফলে গো সাদের জীবন এই ফলে ও নবী তোমা কেই না পাইলে আল্লাহ আল্লাহ শুনি আসিয়াত আল হাদিস এই তুমি গুনাহগার উম্মতে যাবি শুনি আসিয়াত আল হাদিস এই তুমি গুনাহগার উম্মতে যাবি নামেতে আবু বকর ও উমার ও উসমান
রাজাফা বিহিম ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবুত উহুদু ফাইন্না মা আলাইকা নাবিয়ুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান। একবার আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? আল্লামা ইমাম তিরমিজি হাদিস কানা লিখে লেখেন হাযা হাদিসুন হাসানুন সহি বুখারী শরীফের 3675 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 3697 নম্বর হাদিস শুনাইতেছি। আল্লাহর নবীর সাহাবী হযরত কাতাদা বলেন আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। নবীজির সঙ্গে আমরা ছিলাম, হযরত আবু বকর ছিল, হযরত ওমর ছিল এবং হযরত ওসমান ছিল। আল্লাহর নবী উহুদ পাহাড়ের উপর দিয়ে আল্লাহর নবী হেঁটে যাচ্ছিলেন, ঠিক এমন সময় পাহাড়ের নড়ে চড়ে গেল। আল্লাহর নবী ধমক দিয়ে বললেন, হে উহুদ সাবধান, ফাইন্না মা আলাইকা নাবিয়ুন, তোমার উপরে একজন নবী আছে, সেই নবী হলো আল্লাহর নবী। অসিদ্দিকুন, তোমার উপরে একজন সিদ্দিক আছে, সেই সিদ্দিক হলো হযরত আবু বকর সিদ্দিক। আর তোমার উপরে শাহীদান, দুইজন শহীদ আছে, একজন শহীদ হযরত ওমর আর একজন শহীদ হযরত ওসমান। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? উসমান শহীদ হয়ে যাবে। নবী কেমনে জানলেন উহুদের পাহাড়ের উপর থেকে নবীজি উহুদকে ধমক দিলেন, এই পাহাড় থামা, তোমার উপর একজন নবী আছে, একজন সিদ্দিক আছে আর শহীদানে দুইজন শহীদ আছে, একজন শহীদ হযরত ওমর আর একজন শহীদ হযরত উসমান। বাবাজি ইমাম তিরমিজি হাদিসটাকে সহিহ বলেছেন, ইমাম বুখারীও হাদিসটাকে সহি বলেছেন। এবার গভীর মনোযোগ লাগান, আল্লাহর নবী সাহাবী হযরত ওমর আর উসমান দুইজন শহীদ হয়ে যাবে। নবী বলেছেন নবীর জমানায় উসমান শহীদ হয়েছেন, উসমানের খেলাফতের জমানায়, আর হযরত ওমর শহীদ হয়েছেন হযরত ওমরের খেলাফতের জমানায়। আল্লাহ বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়্যি আরদিন তামুত, বান্দা কোথায় কোন হালতে কখন কোন সময় কিসের মাধ্যমে বান্দার মৃত্যু হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। অথচ উসমান ইন্তেকাল করবেন, শহীদ হয়ে যাবেন, ওমর শহীদ হয়ে যাবেন, এই কথা আমার নবী বহু বছর আগে উহুদের পাহাড়ের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবী বলে দিলেন। এবার আপনারা বলেন, নবীর ইলমে গায়েবের খবর আমার নবীর দপ্তরে আসে না? এখন যে মুন্সি বলে নবী জানে না, এর জিজ্ঞেস করে নেই, আমি আসামে দিকে আসো, নবী যদি না জানে তলি এই হাদিসে নবী বলে দিল, কেমনে বলে দিয়ে যাও? আল্লাহ তো বলে দিল মানুষ কোথায় কোন হালতে মারা যাবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। তখন আমার প্রভু এরপরে আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়্যি আরদিন তামুতু ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় আমার আল্লাহ সর্বজ্ঞ এবং আমার আল্লাহ খবরদাতা, আমার আল্লাহ সবার কাছে খবর দেয় না, আমার আল্লাহ নবী ওলি ছাড়া অন্য কারো কাছে আল্লাহ খবর পাঠায় না। কথা বলেন না কেন? ঠিক না? নবী ওলি ছাড়া আল্লাহ কারো কাছে খবর পাঠায় না, নবী ওলির কাছে আল্লাহ খবর পাঠায়। প্রশ্ন রাখতে পারেন, হুজুর আমাদের নবীর এই ক্ষমতা কেমনে হইলো, আমাদের নবী কেমনেই বা জানেন, আমাদের নবী কেমনেই বা বুঝলেন,
আমাদের নবীর এই পাওয়ার কেমনে হলো? একটা হাদিস শরীফ থেকে আমি আপনাদেরকে আরো পরিষ্কার করে দিচ্ছি না, কষ্ট হইতেছে আপনাদের? তাহলে আবার জোরে বলেন তো আল্লাহু আকবার, জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আমি আপনাদেরকে আর একটা হাদিস শুনাইতেছি, বলেন আমাদের নবী মেরাজে গেছিল বিশ্বাস হওয়া, মেরাজে যাইয়া যে আমাদের নবী আল্লাহর সাথে সরাসরি সামনাসামনি কথা হইছে বিশ্বাস হওয়া, আমাদের নবী যে আল্লাহরে দেখছিল দুই চোখ দিয়ে বিশ্বাস হওয়া। আচ্ছা আমরা যারা সুন্নি আমরা এটা বিশ্বাস করি, আর যারা আব্দুল ওহাব নজদীর আকিদা নিয়ে বাংলাদেশে চলাচল করে, বাবা তাদের আকিদা হচ্ছে নবী মেরাজে গেছেন কিন্তু আল্লাহরে দেখেন নাই, আর গেলেও আল্লাহর সাথে সরাসরি নবীর কোনো সাক্ষাৎ হয় নাই। আমি আপনাদেরকে একটা হাদিস থেকে এটার আরো পরিষ্কার মতো আমি আপনাদেরকে বুঝাই দিয়ে যাচ্ছি যে আল্লাহর নবী কিভাবে আল্লাহ রসুল আল্লাহর সাথে দিদার করলেন, দিদার করার পরে আল্লাহর নবী আল্লাহর সাথে কিভাবে কথা বললেন। দেখেন আমি আপনাদেরকে হাদিস, লম্বা হাদিস, হাদিসটা মেশকাতের 692 নম্বর হাদিস, তিরমিজির 3235 নম্বর হাদিস, হাদিসখানে আমি আপনাদেরকে শোনাই দিছি, ভালো করে শোনেন। ফাইদা আনা বিরাব্বি তাবারাক ওয়া তাআলা ফি আহসানি সূরা, আমি আমার আল্লাহকে সেই সময় উত্তম সুরত দেখেছিলাম। ফাকালা ইয়া মুহাম্মদ, আল্লাহ জিজ্ঞেস করলেন হে মুহাম্মদ, কুলতু লাব্বাইকা রাব্বি, আমি বললাম হে আল্লাহ আমি হাজির। ক্বালা ফিমা ইখতাসিমুল মালাউল আলা, মালায়ে আলার ফেরেশতারা কি করে, কি কথাবার্তা বলে তুমি কি সেটা জানো? কুলতু লা আদ্রি রাব্বি, আমি সেই সময় বললাম হে আল্লাহ আমি এটা জানি না। ক্বালা হা সালাসান, ক্বালা ফারাইতুহু ওয়াদা'আ কাফাহু বাইনা কাতাফাইয়া হাত্তা ওয়াজাদতু বারদান আনা বিহি বাইনা সাদিয়্যা ফাতাযাল্লাবি কুল্লু শাইইন ওয়া আরাফতু ফাকালা ইয়া মুহাম্মাদু কুলতু লাব্বাইকা রাব্বি। সেই সময় আমার আল্লাহ তার দুইটা কুদরতি হাত আমার দুই কাঁধ বরাবর আল্লাহ রাখলেন, আওয়াজ তুলে বলা যাবে সুবহানাল্লাহ, একটা জবান বন্ধ থাকবে না, সবাই একসাথে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোন হাত? কুদরতি হাত। জোরে বলেন কোন হাত? কুদরতি হাত। কুদরতি হাতটা কোন জায়গায় গেল? আল্লাহর নবীর দুই কাঁধ বরাবর নামলো। ফারাইতু ওয়াদা'আ কাফাহু বাইনা কাতাফাইয়া হাত্তা ওয়াজাদতু বারদাহা আনামিরিহি বাইনা সাদিয়্যা, আমার দুই বক্ষের উপরে আমি আল্লাহর দুই কুদরতি হাত পাইলাম। ফাতাজাল্লাবি কুল্লু শাইইন ওয়া আরাফতু, যখন আমার কালবের ভিতরে আমার এলেমের ভিতরে আল্লাহ সমস্ত কিছু আল্লাহ ঢুকিয়ে দিলেন, আমার এলেমের ভিতরে আল্লাহ আমাকে সব জানাই দিলেন, আমি সব কিছুর আসমান ও জমিনের সব কিছু পরিচয় আমি পাইলাম। বাবা এই হাদিসটাকে আমি আরেকটু ব্যাখ্যা করতেছি, দেখেন এই হাদিসটার সনদটা আর একটু মতনের দিক থেকে একটু ভিন্ন আঙ্গিকে আমি আপনাদেরকে আরেকখানা হাদিসের কিতাব থেকে আমি জানাইতেছি, ভালো করে শুনেন। আল্লাহর নবী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাওয়াদা কাফাহু বাইনা কাতাফাইয়া ফাজাবাত ফাওয়াজাতু বারদাহা বাইনা সাদিয়্যা ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ যখন তার দুই কুদরতি হাত আমার দুই বক্ষের উপরে আল্লাহ রাখলেন, রাখার পরে আমার কালবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন ইলম জমা করলেন ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান ও জমিনের ভিতরে যা ছিল সব আমি রাসূল জেনে নিলাম, আমার জানার আর বাইরেও নেই, ইলমের বাইরে আর আমার কিছুই নেই। আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার, এই দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, দুই হাত, দুই হাত তুলে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত আল্লাহু আকবার, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে আটশি দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, তরিকায়ে নকশবন্দি আবু জাদ্দি দিয়া জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর আল্লাহু আকবার। বাবা যে হাত নামান তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত রাসূল তেলাওয়াত করলেন, ওয়া কাযালিকা নূরিয়া ইব্রাহিম মালাকুত আসসামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, এই আয়াত তেলাওয়াত করলেন। এই আয়াতের তাফসীর মাজহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফাতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ছাত্র ছিলেন, তিনি তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার মাসলাকের একজন শ্রেষ্ঠতম মুফাসসির ছিলেন।
একজন বড় হাদিস বিশারদ ছিলেন, আল্লামা কাজী সানাউল্লাহ পানিভূতি তাফসীরে মাজার শরীফের মধ্যে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন আল্লাহর ডাক দেখা, আল্লাহ তোমার এই আসমান জমিনের কুল মালাকুতের আমি সব দেখতে চাই। আল্লাহ বলেন, হে ইব্রাহিম তুমি কি না দেখে বিশ্বাস করো না? ইব্রাহিম বলেন, আল্লাহ আমি না দেখে বিশ্বাস করি বটে, কিন্তু আল্লাহ দেখলে আমার ইমানটা বেশি মজবুত হইতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আরেকে বললেন, আরে ইব্রাহিম তাহলে তুমি একটা পাথরের উপরে দাঁড়াও। আল্লাহর খলিল ইব্রাহিম পাথরের উপরে দাঁড়িয়ে গেলেন। পাথরের উপরে দাঁড়ানোর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চোখের পর্দা আমার আল্লাহ খুলে দিলেন, কালবের পর্দা আল্লাহ খুলে দিলেন। চোখের পর্দা নাই, কালবের পর্দা নাই। তখন আমার আল্লাহ হযরত ইব্রাহিমকে আল্লাহর মালাকুতের আল্লাহর মুলকের আসমান জমিনের অণুতে পরমাণুতে যা ছিল আমার আল্লাহ খোদার কলি ইব্রাহিমকে সব আমার আল্লাহ দেখাইলেন। আওয়াজ তুলে বলা যাবে কি মারা আল্লাহুম্মা সাল্লি উত্তম শুরুতে দেখেছিলাম এই হাদিস খানা লিখে আল্লামা মোল্লা আলী কারী হানাফি হারুবি মাক্কি বিশ্ববিখ্যাত এই হাদিস বিশারদ 100,000 হাদিসের হাফেজ ছিলেন। তিনি লিখতেছেন এই হাদিস খানা লিখে তিনি লেখেন যে এই হাদিসের সনদ মজবুত শক্তিশালী। তাহলে এবার আপনারা বলেন, আমার নবী শুধু মেরাজে জানি নাই, মেরাজে যাইয়া সরাসরি বিনা পর্দা আল্লাহর সাথে দেখা হয়েছে, শুধু দেখাই হয় নাই আল্লাহর সাথে মুলাকাত হয়েছে, শুধু মুলাকাত হয় নাই আসমান জমিনের সমস্ত এলেম আল্লাহ তার রসুলের কালবের ভিতর জমা করে দিছে, শুধু জমা করেই দেন নাই আল্লাহর নবী করে দলিল হিসেবে কোরআন শরীফের আয়াত আল্লাহর নবী নাজিল করেছেন। আওয়াজ তুলে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন শরীফের দলিল নবী সাবিত করে বলেছেন, ওয়াকাদালিকা নূরিয়া ইব্রাহিম মালাকুত আসসামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। তাহলে বোঝা গেল আমাদের নবী আর আমরা এক রকম না? কথা বলেন না কেন? যেই লোকে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এই আয়াতের বাহ্যিক অর্থ কইরা সাহাবীদের তাফসীরের দিকে না তাকাইয়া নিজের মন গড়া তাফসীর কইরা বিশ্ববিখ্যাত মুফাসসিরদের তাফসীরের হাওয়ালা না দিয়া নিজের মন গড়া তাফসীর দিয়া যেই লোক নবীকে নিজের মতো ভাবতেছেন, নিজেকে নবীর মতো ভাবতেছেন, তার কাছে আমার প্রশ্ন, ও ভাই তুমি মুসলিম আমি মুসলিম, তোমার সাথে আমার জমি নিয়ে ঝগড়া নাই, তোমার সাথে আমার টাকা পয়সা নিয়ে ঝগড়া নাই, তুমি বললা রসুল তোমার মতো আর তুমি নবীর মতো, তাহলে এবার বলো যে আল্লাহ তার নবীর দেহ মুবারকের উপরে আল্লাহর কুদরতি হাত রাখলেন, সেই আল্লাহ তোমার দেহের উপরে হাত রাখলে তুমি কই থাকতা? যেই নবী তার দেহ মুবারকের উপরে আল্লাহর কুদরতি হাত পড়লো, এবার আপনারা বলেন সেই নবীর কালবের ভিতরে আল্লাহ এলেম জমা করলো, যেই নবী দুই চোখ দিয়া আল্লাহকে দেখলো, বলে হুজুর দুই চোখ দিয়া আল্লাহরে দেখছে তার প্রমাণ কি? আমি আপনাদেরকে আরেকটা হাদিস শুনাইতেছি, আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি
উমদাতুল কারি ১৯তম খণ্ডের মধ্যে হাদিসখানা লেখেন। এই হাদিসখানা আল্লামা ইমাম হাইসেমি রহমাতুল্লাহ মাজমুস জাওয়েদের ২৫৯ নম্বর হাদিসের মধ্যে লেখেন ওয়ান ইবনে আব্বাস আন্নাহু কানা ইয়াকুলু ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুআ রাব্বাহু মাররাতাইনি মাররাতান বিবাসারিহি ওয়ামাররাতান বিফুআদিহি রাওয়াহু তাবারানি ফিল আওসাত রিজালুহু রিজালুস সহিহ। ইমাম হাইসিমির মতো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হাদিসের তাহকিক করতে যায় লেখেন রাওয়াহু তাবারানি ফিল আওসাত, ইমাম তাবারানি তার মুজামুল আওসাতের মধ্যে হাদিস লেখেন রিজালুহু রিজালুস সহিহ। এই হাদিসের সমস্ত বর্ণনাকারী বিশুদ্ধ আল্লাহর নবীর সাহাবী ইবনে আব্বাস বলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুইবার আল্লাহকে দেখেছিলেন, একবার মাররাতান বিবাসারহি আল্লাহর নবী দুই সামরার চোখ দিয়া আল্লাহকে একবার দেখছেন, মাররাতান বিফুআদিহি আরেকবার আল্লাহর নবী অন্তরের চোখ দিয়া দেখেছেন। তার মানে বোঝা গেল আমার নবীর চোখ খালি দুইটাই না, আমার নবীর আরেকটা চোখ ছিল, এই চোখ দিয়ে আল্লাহর নবীর কুল কায়নাত দেখতো, এই চোখ দিয়ে আল্লাহর নবী তামাম দুনিয়া দেখতো, এই চোখ দিয়েও যেমন দেখতো এই চোখ দিয়েও তেমন দেখতো। বাবা আমরা এই চোখ দিয়ে শুধু শরীয়তের আওতার ভিতরে যা আছে এটা দেখি, তাও চোখের পাওয়ার কমে গেলে চশমা দিয়া দেখি, বাবা রে এরপরে চোখের পাওয়ার কমলে ডাক্তারের কাছে যায়, আর আমার নবী দুই চোখ দিয়ে আল্লাহকে দেখছে। যেই নবী এই দুই চোখ দিয়ে আল্লাহরে দেখলো ওই নবীর চোখের মতো আমাদের চোখ মুসলমানের ইমান চুরি হয়ে যাচ্ছে বাবা, খুব সাবধান। ডিজিটাল পদ্ধতিতে এখন ইমান চুরি হচ্ছে দেশে। হ্যাঁ মুসলমান কোথায় যাবে, বড় মুশকিল, বড় মুসিবতের জমানা। বাবারে ইমাম হুসাইনকে তারা দেখে বিশ্বাস করে নাই, দেখেও মানে নাই, না মান্য তারা ইমাম হুসাইন তো জবাই দিছে। আমার এই বর্তমান জমানের একদল মুন্সিবে রয়েছে, এরা বুহের উপরে হাত বাইন্ধে নামাজ পড়ে। হ্যাঁ তারা কয় কি জানেননি, কয় ইমাম হুসাইন যদি হকের পথেই থাকতো তাহলে কারবালার ময়দানে তিনি তিনটা শর্ত দিলেন কেন? তিনি হকের উপরে ছিলেন না, তিনি ইসলামী খেলাপুতের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, উনি বিদ্রোহী ছিলেন। ইমাম হুসাইনকে ১৪০০ বছর করে বিদ্রোহী বানাইছে আর নবীর দুশ্মন দিয়ে আজকে খলিফা বানাইছে। বাবা এই দৃশ্য দেখার আগে তো মুসলমানের মরে যাওয়া ভালো ছিল, কথা বল না ঠিক না রে? আ বাবা মুসলমান খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান, ইমান কিন্তু চুরি হয়ে যাচ্ছে। মরার আগে নবী চিনে মরা লাগবে, না হলে কবরের ভিতরে রসুলের প্রশ্নের জবাব এত বাবা সহজ হবে না। মরার পরে কি আল্লাহ জিগিব যে নবী নূর না মাটি ছিল? মরার পরে আল্লাহ জিগিব না, কিন্তু মরার পরে আল্লাহ রাসালাতের একটা প্রশ্ন করবে, নবীরে দেখাই আমার হাদার রজুল, এই লোকটাকে সেইদিন আল্লাহ নবীকে দেখানো হবে, এই লোকটাকে তুমি বলো সেইদিন উম্মত কি বলবে। দুনিয়াতেই তো নবী উম্মত নবীর উপরে ইমান সহি ছিল না, ওই উম্মত কবরের ভিতরে দেওয়ার পরে কি জবাব দিবে? উম্মত বলবে লাদ্রি লাদ্রি লাদ্রি, আমি চিনিও না, আমি জানিও না, আমি বুঝিও না। ফেরেশতারা কবে দুর্মজ আলাইহিসসালাম রে নিয়ে আয়, এখন ফিডানি শুরু করি, কিয়ামত পর্যন্ত ফিডানি আলাইহিসসালাম চলতে থাকবে। ফেরেশতারা বলবে কিয়ামত পর্যন্ত এখন লাঠি সালাম চলবে, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা লাঠি সালাম দিবে। বাবা খুব সাবধান, মরার আগে নবী চিনে তারপরে মরতে হবে, তাহলে মুশকিল আছে। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আবার জোরে বলুন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। Oh.
চলে আসতেছি ইউসুফ আলাইহিসসালামের ঘটনা। এতক্ষণ আমি আমার রসুলকে নিয়ে আপনাদেরকে দুই সাইডে কথা শোনাইলাম, স্বপ্নের কথা বলতে বলতে অনেক দূর পর্যন্ত চলে গেছি। অনেকে বলে নবী আল্লাহর দেখছে কিন্তু স্বপ্ন দেখছে, সরাসরি দেখে নাই। ও মিয়া, রসুলের সহি হাদিস থেকে এবার শোনাইলাম, বিশ্বাস করলেও বলা না করলেও বলা, নবীকে সর্বগুণে বিশ্বাস করার নাম ইমান। নবীর এক গুণ মানবেন আর এক গুণ মানবেন না, মুহাম্মদ রসুলুল্লাহর উপরে পরিপূর্ণ ইমান হবে না। নবীকে সর্বগুণে বিশ্বাস করার নাম হলো ইমান। কথা বলেন ঠিক না? সর্বগুণে বিশ্বাস করার নাম ইমান। এক গুণ মানবেন আর এক গুণ মানবেন না, ইমান সহি হবে। আল্লাহ পাই নাম্বার হযরত ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের কথা বাবাকে বললেন। হযরত ইয়াকুব আলাইহিসসালাম বললেন, বাবা তুই স্বপ্ন দেখেছো, সাবধান, এই স্বপ্নের কথা যেন তোমার ভাইরা না জানে। যদি জানে রে ইউসুফ তাহলে বড় বিপদ হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। ইউসুফ আলাইহিসসালামের এই ব্যাপারে আল্লাহ বলেন, কালাইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদান ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবীন। ইয়াকুব দেখে বলেন, ইউসুফ রে এই স্বপ্নের কথাগুলি তুমি অন্য কারো কাছে বলবা না ইউসুফ, বিশেষ করে তোমার দশ ভাই যেন না জানে। তুমি এই স্বপ্ন দেখেছো, এগারোটা নক্ষত্র আর একটা সূর্য আর একটা চাঁদ তোমাকে সেজদা দিয়েছে, এই কথা যেন তুমি অন্য কাউকে না বলো। কারণ খোদার পয়গম্বর বুঝতে পেরেছিলেন ইউসুফ একদিন নবী হয়ে আসবে, আর ইউসুফের দশ ভাই এগারো ভাই আর ইউসুফের মা এবং বাবা একদিন ইউসুফকে সেজদা দিবে। এই নবুয়তের কারণে, সম্মানের কারণে, মর্যাদার কারণে এই কথা যদি ভাইরা জানতে পারে তাহলে ইউসুফকে আগে ভাগে তারা মেরে ফেলে দিবে। বাবা এই জন্য হযরত ইয়াকুব আলাইহিসসালাম বললেন, বাবা ইউসুফ এই কথা যেন তোমার ভাইরা অন্তত না জানে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউ মুবীন, কেননা শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশ্মন, শয়তান একটা অঘটন বাবা ঘটাই দিবে। ইউসুফ আলাইহিসসালাম বলেন নাই, কিন্তু ওই যে দুই বাবার সন্তান ঘরের ভিতরে কথাবার্তা বলতেছিল, হযরতে ইয়াকুবের একজন ছেলে সেটা জেনে ফেলে দিল। ঘরের ভিতরে কথা হয়, ঘরের বাইরে থেকে উনি জানলেন যে বাবা আর সন্তান ইউসুফ আর ইয়াকুব দুইজনে এইভাবে কথা বলতেছে। ওই সব ভাই দৌড়াই যায় আরো এগারো জন দশ জন ভাইকে বলে দিল, ভাইরে আমি শুনলাম আব্বা জানের কাছে ইউসুফ বলতেছে ইউসুফ রে নাকি এগারোটা নক্ষত্র সেজদা দিয়েছে, সূর্য ইউসুফকে সেজদা দিয়েছে। ঠিক এমন সময় হযরত ইউসুফ আলাইহিসসালামের অন্য ভাইরা সিদ্ধান্ত নিল, তাহলে হযরত ইউসুফকে আর দুনিয়াতে রাখা যাবে না, ইউসুফকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, ইউসুফকে মেরে ফেলতে হবে। ইউসুফ যদি দুনিয়াতে জিন্দা থাকে তাহলে বাবার আদর আমাদের থেকে আমরা মাহরুম হয়ে যাব। বাবা শুধু ইউসুফকেই ভালোবাসি, আর ইউসুফ তো দেখতে অনেক সুন্দর ছিল। নবী ইউসুফের সৌন্দর্যে মুগ্ধ হইয়া আল্লাহ নবী বলেছিলেন, আনা মানিহুন ওয়াখি ইউসুফ সামিহুন, আমি লাল বর্ণের সৌন্দর্যের অধিকারী, আমার ভাই হযরত ইউসুফ আলাইহিসসালাম হলো সাদা বর্ণের সৌন্দর্যের অধিকারী। আল্লাহ পয়গম্বর হযরত ইউসুফ তখন নবুয়ত পান নাই, কিন্তু ইউসুফ নবুয়ত না পেলে কি হবে? আল্লাহ পাক তাকে আগে থেকেই নবী মনোনীত করে রেখেছিলেন বিদায়। ইয়াকুব বুঝতে পেরেছেন ইউসুফ একদিন আল্লাহ পয়গম্বর হবে, আর ইউসুফ একদিন অনেক বড় বাচ্চা হবে। এই জন্য ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফকে সবসময় নিজের কাছে কাছে রাখতেন, আর খুব আদর করতেন আর ভালোবাসতেন।
এই ভালোবাসাটা সহ্য হলো না। ওই দশ ভাই তারা সিদ্ধান্ত করলো যে আমি হোক ইউসুফকে বাবার কাছ থেকে সরিয়ে দিতে হবে চিরদিনের জন্য। যদি বাবার চেহারার সামনে থেকে ইউসুফকে সরাইতে পারি তাহলে কোনদিন আমাদের বাবা আর ইউসুফকে না পাইয়া আমাদেরকে অনেক ভালোবাসবে আদর করবে। বাবার আদর আর স্নেহ পাওয়ার জন্য অন্য দশ ভাই এই ছোট্ট ইউসুফকে সেই দিন মেরে ফেলে দেওয়ার সিদ্ধান্ত করেছিল। এই জন্য আমার বুখারীর উস্তাদ আল্লামা আবু তাহের সাহেব তিনি বলেছেন, বাবা তিনটা জিনিস মানুষের কাছে কোনোদিন বলবা না, জিহাব জাহাব মাজাহাব। জিহাব মানে তুমি কোন জায়গায় যাও অপরিচিত কোন লোকের কাছে তুমি বলবে না, আর জাহাব মানে কি পরিমাণ স্বর্ণ তোমার কাছে আছে সম্পদ আছে কারো কাছে বাবা বলবা না, কারণ সম্পদের জন্য মানুষ মানুষের দুশ্মন হয়ে যায়। কথা বলে না কেন ঠিক আছে? সম্পদের জন্য মানুষ মানুষের দুশ্মন হয়ে যায়। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেলে দেওয়ার জন্য দশ ভাই সিদ্ধান্ত নিল, একটা কাজ করো বাবার কাছ থেকে বাহানা দি ইউসুফকে আমরা খেলাধুলা করার জন্য মাঠে নিয়ে চলে যাই। এরা দশজন একদিন সকালবেলা হযরত আল্লাহর পয়গম্বরের কাছে এসে বললেন, বাবা যান বাবারে ওয়াশ করার পরিবেশ লাগে বড় কঠিন, গত বছর আইসে এরকম পরিবেশ পাইছি, এই বছর আইসেও আবার পাই না। মূল বিষয় হচ্ছে এই জন্য আশেপাশে বাজার বসতে দেওয়া ঠিক না, বাজার বসাইতে হয় অনেক দূরে, দূরে বসাইলে বাজার ঘাটে বাচ্চারা হালসই করে আর ওয়াশে সুবিধা পাওয়া যায়। বাবা ওয়াশ করতে হয় হুজুরি কালবে, আমরা যখন কথা বলি তখন আল্লাহর দিকে আমাদের দিল আর মন আল্লাহর দিকে রুজু রাখতে হয়। বাবা দি আপনারা হুজুর পীরকে প্রধান হুজুর সারা জীবন আপনাদেরকে নামাজ শিখাইছে, বাবা একাগ্র চিত্তে আল্লাহকে হাজির নাজির হয়ে জেনে আল্লাহকে সেজদা করো, কি কথা বলে শিখাইছে বাবা রে? হুজুরি কাল যখন বান্দার নামাজ থেকে ছুটে যায় তখন তার নামাজটা অন্যদিকে ঘুরে যায়, তখন সে আল্লাহ থেকে নামাজ ঘুরাইয়া সে জুতার দিকে চলে যায়, টেকার দিকে চলে যায়, বউর দিকে চলে যায়, বাড়ির দিকে চলে যায়, ব্যবসার দিকে চলে যায়, তখন আল্লাহর ইবাদত থেকে বান্দার মন শয়তান ঘুরাইয়া নিয়ে সিনিমিনি খেলতে থাকে। এই জন্য বাবা ওই নামাজ আল্লাহর দপ্তরে মকবুলিয়াতের যোগ্যতা হারায় ফেলে। তো ওয়াজ যখন আমরা করি তখন ওয়াজের দিল রুজু আল্লাহ রসুলের দিকে রাখতে হয় আমাদের, যদি এই কানেকশন সেট হয়ে যায় তখন আমাদের অসুবিধা ফিল হয়, আমরা টেনশনে পড়ে যাই। আপনারা ওয়াজ শুনেন আর আমরা শরীর থেকে ঘাম বের হওয়া বাবা এত সহজ না। বাবা দুনিয়াতে অনেক বড় বড় আলেম আছেন, বাবা আলেম হলেই ওয়াজ করা যায় না, বাবা আলেম হলেই বক্তা হওয়া যায় না, বক্তা হওয়ার জন্য আলাদা আল্লাহর তরফ থেকে মেহনত লাগে। অতএব আমরা কথা বলার সময় আল্লাহর দিকে মন দিল দুজো রাখতে হয়, নাহলে মুশকিল হয়ে যায়। তো যাই হোক, বাচ্চারা তো বলাও তো যায় না, ওরা তো ছোট মানুষ বুঝে না, ওরা আর কী করবো, আমাদের গার্জিয়ানদের উচিত ছিল এই বাচ্চারা যেমন বসে রয়েছে ওদেরকেও এইভাবে নিজে নিজে যার যার বাচ্চা কাছে নিয়ে ইয়া বসে পড়া, তাহলে আর এই সমস্যাগুলো হইতো না। মহিলাদের উচিত ছিল যার যার মেয়ে বাচ্চাগুলি তার তার হাতে করে নিয়ে জাগা মতো বসে পড়া, তাহলে আর এইগুলো চলতো না, কথা বলে না কেন ঠিক না? ওরা বাচ্চা ওরা বুঝে না, ওদেরকে রাগু করা যাবে না মারাও যাবে না, ওরা বুঝে না। ওরা যদি বুঝতো তাহলে তো এইভাবে হইতো না, তাহলে আমাদের মতো বুঝতো, কথা বলে না কেন ঠিক না? এই জন্য বাচ্চাদের আগায় আঘাত করাও নিষেধ করছে আল্লাহ রসুল। আল্লাহ নবী বলছে যে ছোটদেরকে স্নেহ করে না সে আমি রসুলের উম্মত না, আমার দলভুক্ত না। যে বড়কে তাজিম করে না সে আমি রসুলের দলভুক্ত না। যে আলেমকে তাজিম করে না আল্লাহ রসুল বলতো সে আমার উম্মত না, আমার দলভুক্ত না। এই জন্য আলেম পীর মাশায় এদেরকে তাজিম করতে হয়, বড়দেরকে মুরব্বীদেরকে তাজিম করতে হয়। আমরা বাবাজি আগে দেখছি মুরব্বীরা একটা কথা বললে আমরা চুপ করে বসে থাকতাম, মুরব্বীদের সামনে কথা বলার সাহস পাইতাম না, এখনকার ছেলেরা ওগুলো মানে তুমি বুড়ে মানুষ বুঝো কি গুরার দিন।
না, বাবাই বুঝে না, মুরব্বী হন বুঝে না, হন বুলা হয়নি বুঝে। তো জামানা তো ভাই উল্টে চলে যাইতেছে, এত বড় মুসিবতের জামানায় আছি আমরা। আগে মুরব্বীরা একটা কথা বললে সবাই চুপচাপ শুনতো যে মুরব্বী কথা বলতেছে সাবধান। আর আমরা যখন ছোট গেলে মাদ্রাসায় বসছি, হুজুর যদি দেখতাম যে রাস্তা দিয়ে হুজুর আসতেছে, আমরা যে কোন দিক ফলাইছি তার কোনো ঠিক ছিল না। যে হুজুর আসতেছে সর্বনাশ, কোন দিক যে ফলাইছি কোনো দিশে বিশে পাইতাম না, হুজুর আসতেছে। আর হুজুর না খেজুর না কি ঘুরার টিম মানি না হুজুর, দেখছেন না আপনারা সাতজন নিয়ে বই রয়েছেন আর আমি গানতেছি, শরীর ভিজে গেছে। গভীর মনোযোগ লাগান বাবাজি। হযরত আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা তুমি কার কাছে কিন্তু বইও না, কিন্তু জানাজানি হয়ে গেছে। দরবার সিদ্ধান্ত নিল ইউসুফকে যেভাবে হোক আমরা মেরে ফেলব। সকালবেলা দরবার এসে বলে, আব্বা জান আপনি শুধু ইউসুফকে ঘরের মধ্যে রাখেন, আপনি দয়া করে ইউসুফকে আমাদের সঙ্গে দিয়ে দেন, আমরা একসঙ্গে খেলাধুলা করব। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, না বাবারা তোমাদের কাছে আমার ইউসুফকে দেওয়া যাবে না। বলে, না বাবা আমরা দশজন ভাই বাঘের মতো আছি, ইউসুফের কোনো চিন্তার কারণ নাই, মাঠের ভিতরে বাঘে ইউসুফকে কিছুই করতে পারবে না, কোনো ভয়ের কারণ নাই। ঠিক আছে তোমাদের উপরে বিশ্বাস করে আমি আমার ইউসুফকে তোমাদের কাছে দিলাম। বাবার সামনে এক ভাই ইউসুফকে নিয়ে কাঁধের উপরে তুলে ধরে হাঁটে হাঁটে চলে যাচ্ছে। যখন অনেক দূর বাবা ইয়াকুব আলাইহিস সালামের চোখের আড়াল হয়ে গেলেন, তখন ওই ভাই ইউসুফকে ঘাড়ের উপর থেকে আস্তে করে আসার মেরে ফেলে দিয়েছে। ইউসুফ কান্দার বলে, ভাই না রে বাবার কাছ থেকে তোমরা আমাকে আদর করে নিয়ে আসো, এখন আমাকে এইভাবে তোমরা মারো, একজন লাথি মারে আর একজন থাপ্পড় মারে একজন ঘুষি মারে। ইউসুফ কান্দের বলে, ভাইরা আমি তো তোমাদের কোনো ক্ষতি করি নাই, আমি তো তোমাদের ভাই, তোমাদের রক্তের বন্ধন, আমার গায়ে তোমরা এইভাবে মারো কেন, আমি তো তোমাদের কোনো ক্ষতি করি নাই রে ভাই, তোমরা দশজন আর আমি একা, আমাকে কি জন্য তোমরা মারো। তখন এক ভাই ডাক দেখে তোরে বলে, এগারোটা চাঁদার সূর্য তোরে সেজদা দিয়েছি, আর একটা চাঁদার সূর্য বলে তোরে সেজদা দিছে, এগারোটা নক্ষত্র বলে তোরে সেজদা দেয়, আজকে তোরে এমন মারা মারব দেখি তোরে কোন চাঁদার সূর্যের নক্ষত্রে তোরে সেজদা দেয়। হযরত ইউসুফ বলে, এটা তো আমি স্বপ্ন দেখেছি, তোমরা আমার স্বপ্নের বিষয়টা নিয়ে আমাকে কি জন্য মারো। নয়জন সিদ্ধান্ত নিল ইউসুফকে একেবারে জানে মেরে ফেলবো। একজন ছিল রাহিল নাম করে একজন ভাই, রাহিল ডেকে বলতেছে, ভাইরা রে ইউসুফ তো আমাদের ছোট ভাই, আমরা দশজন বড় ভাই একা আর কি করবে, এরপরে যদি ওকে একবারে জানে মেরে দেই তাহলে বাবার মনে অনেক কষ্ট হয়ে যাবে, যদি বাবা জেনে ফেলে মারার কোনো দরকার নাই, ওই পাশেই জঙ্গলের মধ্যে একটা কুয়া আছে, ওই কুয়ার মধ্যে ইউসুফকে আমরা ফেলে দেই, কোনো যাত্রী কোনো মুসাফিরের দলেরা কোনো বণিক দলেরা পাইলে ইউসুফকে নিয়ে চলে যায়, অদূরে ওরা বিক্রি করে দিবে, ইউসুফ বেঁচে থাকবে কিন্তু বাবা চোখের আড়াল থেকে চলে যাবে, ও আমাদের ছোট ভাই জানে মেরে কোনো লাভ নাই, ওকে বিক্রি করে যদি আমরা দেই কিছু পয়সা করে তো আমরা পেয়ে যাবো। সম্পদের কাছে বাবা সন্তান বাবারে জবাই দেয়, বাস্তব থেকে বলতেছি কোরআন শরীফের আলোচনা। সম্পদ এত নিকৃষ্ট জিনিস আর সম্পদ এত উত্তম জিনিস, যদি বান্দা সম্পদ সুষ্ঠু ব্যবহার করতে পারে
আল্লাহ রাস্তায় খরচ করতে পারে, তাহলে এই সম্পদ তাকে জান্নাতের রাস্তা দেখাবে। আর যদি সম্পদ সে আল্লাহ রাস্তায় ব্যয় না করতে পারে, এই সম্পদ তাকে জাহান্নামের রাস্তা দেখাবে। আপনার ইউসুফকে বাগে ধরে নিয়ে গেছে, আমরা ফিরাইতে পারি নাই, আমরা টেনে হিসরি ইউসুফের জামা নিয়ে আসছি, বাগের কাছ থেকে ইউসুফ না আমরা বাঁচাইতে পারি নাই। ইব্রাহিম খলিলুল্লাহ বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালিয়ে দিয়েছিল, আর ছুরিটা হযরত ইসমাঈলের গলার দিকে যখন ছুরিটা যাইতেছিল, মাথার উপর থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ইব্রাহিম ছুরি চালিয়ে দিয়েছিল হযরত ইসমাঈলের গলা বরাবর, আর ছুরি নামতেছিল। আল্লাহ ডেকে বলে ইব্রাহিম রে তাড়াতাড়ি যা, আমার ইসমাঈলের গলায় ছুরি পড়ার আগে ইসমাঈলকে বাদ দিয়া বেহেশত থেকে দুম বানিয়া ইসমাঈলের পরিবর্তে ছুরির নিচে ফালায় দাও। ওই আল্লাহর খাবার আসেনি না, বুঝে হয়ে গেছে আল্লাহ আল্লাহর খাবার আসেনি। আমার ওই দিন বড় কষ্ট হয়েছিল গো নবী, বড় কষ্ট হয়েছিল। দুই নম্বর কষ্ট হয়েছে যখন ইউসুফের ভাইরা ইউসুফকে কুয়ার মধ্যে ছেড়ে দেয়, আল্লাহ ডাকতে বলে জিব্রাইল রে আমার ইউসুফ রে, ইউসুফের ভাইরা কুয়ার মধ্যে ফেলে দেয়, তুমি তাড়াতাড়ি যাই আমার ইউসুফকে আস্তে করে ধরে একটা পাথরের উপরে বসায় দাও, আমার ইউসুফের যেন কোনো কষ্ট না হয়। রাখে আল্লাহ ধরে বলেন মারে আল্লাহ রাখে আল্লাহ। এই জন্য কাজী নজরুল একটা কবিতা লেখছে, সবার দিন সমান নাহি যার, আজকের যিনি রাজা দিরাজ আগামীকাল সে ভিক্ষা চার। সবার দিন সমান নাহি যার, আজকের যিনি রাজা দিরাজ আগামীকাল সে ভিক্ষা চায়। নদীর এপার ভাগে ওপর গড়ে এই তো নদীর খেলা, সকালবেলা ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, চেহার গৌরব পয়সার গৌরব ক্ষমতার গৌরব আর রক্তের গৌরব বংশের গৌরব বান্দার জন্য বাবা মানায় না, আত্ম অহংকার গৌরব একমাত্র আমার আল্লাহ সাদর কথা বলে ঠিক না ঠিক। অহংকার বান্দার জন্য না, অহংকার আল্লাহর জন্য। জিব্রাইল বলে হুজুর একবার পৃথিবীতে আসতে আমার কষ্ট হয়েছিল গো নবীজি, বলে জিব্রাইল কোন সময় আপনার কষ্ট হয়েছিল বল। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন তাইফের জমিনে দিনের দাওয়াত দিতে গিয়েছিলেন, এই মাইকটা আমার ঘুরাইছেন কে নিয়ে, বললাম যে যেইভাবে সেইভাবে রাখেন, আমার ভলিউমটা আমার আলাদা, আমার সাথে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন না, আপনার মাইকগুলো ঘোরাই না, যেমন আসে ওইভাবে সেটিং করে রাখেন। আমি কিন্তু আপনাদের দুর্নাম করে দিয়ে দেবো, আচ্ছা কিন্তু বুঝলে আমাকে দুর্নাম করছে, আমরা প্রত্যেক দিন ওয়াশ করতে হয়,
গতকাল তো মানসী ওয়াজ করে আপনাদের এখানে আসছে, আগামীকাল আবার সিরাজগঞ্জ যাব। তো আমাদের তো রেস্টেরও ব্যাপার স্যাপার আছে, দৌড়াদৌড়ি ব্যাপার স্যাপার আছে, আবার জুমা কালকে, আমার ঘুম না হলে কণ্ঠ নষ্ট হয়ে যায়। এই একটাই তো মেশিন আল্লাহ চালাইতেছে, কণ্ঠ না থাকলে তো কেমন যে ফরিদ সাহেবের কি কণ্ঠ আসিল রে ভাই, গেছে কোন বিয়াদবি না করছে আল্লাহ জানে। আবার কেউ কেউ ওই তো ওই আমার কাছে টিহা চাইছিল না, আপনাদের সবার মনের আশা কি আমরা পুরাইতে পারবো? কথা বলেন না কেন, সম্ভব? আল্লাহ তো বান্দার মন বড়াইতে পারে নাই। আত্মশীল হুজুর এত বছর গরুর গোস্ত খাওয়াইছে, এরপরেও গরুর গোস্ত খাওয়ার পরে না গরু খাইনি খালি আলু খাইছি, কথা কম না কেন, কি গরু খাইনি খালি আলু খাইছি। তো যাই হোক, এটা মানুষের মনের চাহিদা আর কি, এটা সম্ভব না সবার পক্ষে এটা পুরা করা সম্ভব। জিব্রাইল বলে হুজুর দ্বিতীয়বার দুনিয়াতে আসতে কষ্ট হয়েছিল গো নবী, ওইবারে আমি দুনিয়াতে আসতে কষ্ট হয়েছিল, তাই বেড়ে জমিনে আপনার শরীরের মধ্যে যখন পাথরের আঘাত করা হয়েছিল, পাথরের আঘাতে শরীর থেকে রক্ত প্রবাহ পুরি বের হয়ে আসে, জমিনের মধ্যে রক্ত পড়তে যায়, আল্লাহ ডেকে বলে জিব্রাইল আমার হাবিবের রক্ত গুড়ি যদি জমিনের মধ্যে পড়ে রে, তাহলে এই জমিনে আর কোনোদিন শস্য শ্যামল হবে না, যদি জমিনের মধ্যে পড়ে জমিনে কোনোদিন শস্য হবে না রে জিব্রাইল, তাড়াতাড়ি যা আমার হাবিবের রক্তগুলি সংরক্ষণ কর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবীজি আমি তখন খোদার সাজদার নিচে ছিলাম, আমি তখন আল্লাহর আরশে আজিমের নিচ থেকে দুনিয়ার জগতের তায়েফের জমিনে আসতে আমার বড় কষ্ট হয়েছিল, রক্তগুলি জমিনে পড়ার আগে গো নবীজি আমি আপনার রক্তগুলি আমার হাতের মতো নিয়ে রক্তগুলি সংরক্ষণ করেছিলাম, যাতে এই রক্তগুলি জমিনের মতো পড়ে না যায়। আল্লাহ নবীকে বলে সাহাবীরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ ওই সুন্দর করে জিব্রাইল একটা পাথরের উপরে বসায় রাখলেন, আর দশ ভাই তারা পাহারা দিচ্ছিল কখন বণিক দলেরা এসে ইউসুফকে তুলে ধরে নিয়ে যাবে। একদল বণিক রাস্তা হারাইয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম যে কুয়ার মধ্যে পড়েছিলেন, ওই বণিক দলেরা ওই কুয়ার পাশে যাইয়া কুয়ার ভিতর থেকে পানি উঠাইতে যাইয়া যখন তারা বালতি নামাইল, বালতি নামানোর পরেই রশি নামানোর পরে তারা একজনের টেনে রশি উঠাইতে পারে না, অন্য আর কয়েকজনকে ডাক দিয়ে বললেন ব্যাপার কি, রশি নামাইলাম কিন্তু টেনে উঠাইতে পারি না কেন? কয়েকজনে টেনে উঠানোর পরে দেখে ওই রশি ধরে একজন আল্লাহর সুন্দর ফুটফুটে যুবক ছেলে, একটা ছোট্ট ছেলে, সুন্দর চেহারা, এমন সুন্দর ছেলে জীবনে কোনোদিন আমরা দেখি নাই, সুন্দর ছেলেটা কুয়ার ভিতর থেকে রশিদের উপরে উঠেছে। এই বণিক দলেরা চিৎকার করে উঠলো, ব্যাপার কি এ ছেলে, তুমি এখান থেকে কোথায় আসছো? আর হঠাৎ করে ইউসুফের অন্য দশ ভাই সবাই দৌড়ে আসছে, দৌড়ায় এসে বলতেছে এ বণিক দলেরা তোমরা এই গোলামকে কোথায় পাইল? তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম কথা বলতে চেয়েছিলেন, আর ইউসুফের ভাইরা বাবাজি তখন হিব্রু ভাষায় হযরত ইউসুফকে একটা ধমক মেরেছিলেন, জবান বন্ধ কর না হলে তোকে কতল করে ফেলব। ইউসুফের ভাইদের ধমক ইউসুফ চুপ হয়ে গেলেন। বড় দলেরা বলতেছে কি আপনারা চিনেন? বলে হ্যাঁ, আমাদের গোলাম পালিয়ে এসেছে। আপনারা কোথায় পাইলেন? বলে কুয়ার ভিতরে পাইছি। বলে আপনারা কি একে বিক্রি নিয়ে যেতে চান? বলে আমরা কিনে নিয়ে যেতে চাই। বলেন কত দাম? মাত্র 18 দিরহাম দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা বিক্রি করে দিলেন।
মাত্র 18 দিন হয়, সম্পদ মানুষকে বাবা অন্ধ করে দেয়, সম্পদের মোহে মানুষ অন্ধ হয়ে যায়। বিক্রি করার জন্য বাজারে উঠাইলো, বাজারে উঠানোর পরে ওই আজ যে মিশর এসেছিলেন গোলাম কেনার জন্য, গোলাম কিনতে আসার পরে আজ যে মিশর ইউসুফকে দেখে বড় পছন্দ হয়েছে, দেখতে সুন্দর, অনেক সুন্দর, আর একটু ছোট্ট একটা ছেলে, দেখতেও চমৎকার। আজ যে মিশর বলে আমার তো কোনো সন্তান নাই, আমি এই ছেলেটাকে নিজের সন্তানের মতো লালন পালন করবো। আজ যে মিশর খুব অল্প দামে কিনে নিয়ে চলে গেলেন, কোনো কোনো তারিখের মধ্যে দর্শি ইউসুফকে এত কম দামে সবাই বিক্রি করলেন, কারণ কি? আল্লাহর পয়গম্বর ইউসুফ একদিন আয়নার ভিতরে চেহারা দেখে, অহংকার করে বলেছিলেন, আমি এত সুন্দর, পৃথিবীর কোন লোক আমাকে টাকার বিনিময়ে কিনে নিতে পারবে না, আমি এত সুন্দর, পৃথিবীর কোন মানুষ আমাকে দাম দিয়ে কিনতে পারবে না, আমার এত সুন্দর। আমি ওই অহংকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা শিক্ষা দিয়েছিলেন, দেখো তোমার মতো সুন্দরকে আমি 18 দিরহামে বিক্রি করতে পারি, আল্লাহ আকবার, আসতে হবে না জোরে হবে, এই ক্ষমতা আল্লাহর আছে, জোরে বলতে হবে আছে, খুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তামজিউল মুলকা মিম্মান তাশা। ইউসুফকে নিয়ে চলে গেলেন, নিয়ে চলে যাওয়ার পরে আজ যে মিশর জুলাইখাকে বলে, বিবিরে আমি তোমার জন্য একটা গোলাম কিনে আনছি, অনেক সুন্দর, এই গোলামটার নাম ইউসুফ, তুমি এটাকে সন্তানের মতো লালন পালন করবা, সাবধান সাবধান, আমার ইউসুফকে কিন্তু কোনো কষ্ট দেবে না, আমার কোনো সন্তান নাই, আমি চাই আমার ইউসুফকে সন্তানের মতো লালন পালন করা। হাজরত ইউসুফ লালিত পালিত হচ্ছিলেন জুলাইখার ঘরে, কিন্তু যৌবনে পদার্পণ করার পরে ইউসুফের সুন্দর চেহারার দিকে আকৃষ্ট হয়ে জুলাইখা পাগল পারা হয়ে গেলেন ইউসুফকে নিজের জীবনের সঙ্গী বানানোর জন্য। শোনেন, বড় কঠিন জমানা, খুব সাবধান, মুসিবতের জমানা। আল্লাহ রাসূল এই জন্য বলছেন, তোমার তিন জায়গা মিথ্যা কথা বলা যায়, প্রথম নাম্বার ভেজাল মীমাংসা করার জন্য, দুইজনের ভিতর ঝগড়া লাগছে, এই দুইজনের ঝগড়া মীমাংসা করতে হলে মিথ্যা কথা বলে মীমাংসা করা যাবে। দুই নম্বর, নিজের জীবন বাঁচানোর ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে। তিন নম্বর, নিজের স্ত্রীকে খুশি করার জন্য মিথ্যা কথা বলা যাবে, জাতি খুব শক্ত, তফসির রুহুল মায়ানের ভিতর আসছে, উস্তাদ হাকিম সাহিহাইনের ভিতর আসছে, বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে মা আওয়াকে আল্লাহ বানাইছিলেন, বাঁকা বাঁকা, এটার যতই তেল মালিশ করেন সোজা হইতো না, ওই এক বেড়ায় জিন সালান শিখতে গেছে, তো বইরে কয় উস্তাদ আমার একটু জিন চালান শিখেন, কেন আরে বেটা তোর জিনি ফিটাইব, না অসুবিধা নাই শিখেন, আমার তোর বাড়ি, আচ্ছা দোয়া কালাম পর বাচ্চা গোসল টোসল করে আসন ফাইতে ঘুম আনি, দেখবে আয়া পড়ছে, তো বাচ্চা আসন মাসন ফাইতে দোয়া কালাম করে ঘুম আসে, অন্তে বড়টা আয়া হাসি, কি ব্যাপার ডাকতেছেন কেন, ডাকেন কেন, ডাকছি তো কি করবো, ওই আমার 10 বিঘে জমি আসিল, কুদালিতে কুবাই তুই গে যা, কুদালিতে কুবাইছে, কুবানোর পরে জিনে হ্যাঁ কয় কুবাইছি তো আর কি, কার তো কিছুই নেই, যাইতে পারো, ডাকছেন যেহেতু কাজ করার জন্য,
দশ বিঘে কোদাল দিয়ে কুবাইছি, জ্বালাটা কি আমি বুঝতেছি। কাজ যদি দিতে না পারো কোদাল ছাড়া আমি ভিটির উপর দিয়ে দিব। অর্চনা বিপদে ওরে আমি উস্তাদের কাছে দৌড়ে গেছে, উস্তাদ জিন তো আনছিলাম, কোদাল সালাম তো আমার ভিটির উপর দিয়ে আসতেছে, আমি তো বিপদে পড়ছি। তুই যেটা আনছিস তো বর্ডারে লয়ে আইছো, সেটা তো যাই তো রে, তোরও ভিটাই বা আমারও ভিটাই। এক কাজ কর, তোর বাড়ি সর্ষের তেল আছে না? কহা আছে। এক কেজি সর্ষের তেল নিবি। তোর বাড়ি কুত্তাটা আছে না? কুত্তা। কহা আছে। কুত্তার লাজ বাঁকা না সুজা? কই না, বাঁকাই তো থাকে। তুই কুত্তার লেজের কাছে লইয়া জিনের কবি, কুত্তার লেজের মধ্যে সর্ষের তেল বাঁকাইয়া সুন্দর করে টাইনে যেন সুজা করে দেয়। দুই দিন ধরে কুত্তার লেজ টানছে, টানার পরে বাবাজি দুই দিন পরে একে মাপ চাই, মাপ চাই। হুজুর সব পারুন তো কুত্তার লেজ সুজা করতে পারুন না? বলে কি এর লেগে একবার দুই দিন ধরে টানছি, টাইনে সোজা করি আবার বাঁকা হয়ে যায়, টাইনে সোজা করি আবার বাঁকা হয়ে যায়। মিয়া সাবধান, ঘরের দৌড়ে অর্ধলুঙ্গ কইরা শাড়ি গহনা পরিয়া রাস্তা দিয়ে ঘুরান, শরম করা তো দরকার, লজ্জারও তো ব্যাপার স্যাপার আছে। নিজের বউ অর্ধলুঙ্গ করে রাস্তা দিয়ে মোটরসাইকেলের পিছনে ঘুরাই দিচ্ছেন, লজ্জা করো চৌষট্টি মুসলমানে। আর রাস্তা পরে কয় কিরে তোর ভাবি রে দেখছ তুমি? কহ দেখছি বালাই তো। হ্যাঁ, মুসলমানের স্মরণ করা উচিত নিজের স্ত্রী, এটা নিজের আমানত। দাওয়াত দিয়ে 14 জনকে দেখাইতেছে, কে সিরিয়াল ধরে দেখ তোরা, লজ্জা করা উচিত মুসলমান, স্মরণ করা উচিত মুসলমান। এই জন্য আল্লাহ রাসূল ঠিক বলেছিলেন, কেয়ামতের আলামতে সুগ্রা হচ্ছে মানুষ শরম লজ্জা উঠে যাবে, লাশ লজ্জা থাকবে না মানুষের। বাবা চক্ষুষ লজ্জা যখন মানুষের উঠে যাবে তখন এই করুণ অবস্থা দাঁড়ায় যাবে। আল্লাহর পয়গম্বর ইউসুফ জুরেখা মনে মনে ফোন দিয়ে ছিল, ইউসুফ এত সুন্দর, আমি ইউসুফকে কিভাবে আমার বসে আনতে পারি? অনেক আদর করেন, সারা দিন রাত খালি ইউসুফ ইউসুফ করেন। বান্ধবীরা ডেকে বলে, জুলাইখার ব্যাপার কি? তুমি এই গোলামের জন্য এত দেওয়ানা হয়েছো, এটা কেমন গোলাম তো দেখতেই হয়। খোদার পয়গম্বর এত সুন্দর ছিলেন, সব সময় মুখের মধ্যে তিনি নেকাব পরে থাকতেন, নেকাব পরতেন, নেকাব পরতেন, এত সুন্দর ছিলেন তিনি, নেকা পরে থাকতে শুধু চোখটা বের করে রাখতেন। আল্লাহর পয়গম্বরকে দেখানোর জন্য জুলাইখা ডাক দে, বলে ও আমার বান্ধবীরা, তোরা যদি আমার ইউসুফকে দেখতে চাস তাহলে একটা কাজ করো, আগামীকাল পরীক্ষা হবে, আমি কেন ইউসুফের জন্য এত পাগল হয়ে আসি, আগামীকাল তোমরা লেবু কাটবা আর আমি কালো পর্দা সরাই দিব, আমার ইউসুফের চেহারার দিকে তোমরা তাকাইবা আর তোমরা লেবু কাটতে থাকবা, এরপরে পরীক্ষা হয়ে যাবে কে সুন্দর, কেন আমি ইউসুফের জন্য এত পাগল হয়ে আসি। জুলাইখা ইউসুফকে নিয়ে আসলেন, মাঝখানে একটা কালো পর্দা, বান্ধবীরা লেবু কাটতে ছিল ঠিক এমন সময় হযরতে ইউসুফের সামনে থেকে কালো পর্দা যখন সরিয়ে ফেলা হল, কালো পর্দা সরানোর পরে বান্ধবীরা লেবু কাটতে কাটতে ইউসুফের দিকে তাকাইয়া লেবু কাটতে কাটতে তাদের হাত পর্যন্ত কেটে ফেলে দিল, তারা বুঝলই না তাদের হাত গুলি কেটে যায়। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? জিজ্ঞেস করা হলো, মা ইউসুফের তুলনায় আমাদের নবী কত সুন্দর। আম্মা জান দেখে বলে, এ মদিনার মানুষ, আমার রসুলের চেহারা মোবারক এত সুন্দর। জুলাইখা বান্ধবীরা ইউসুফের চেহারার দিকে তাকায় তাদের লেবু কাটার বদৌলতে তারা কুচি কুচি করে তাদের আঙ্গুল আর হাত কেটে ফেলে দিয়েছিল, তারা বুঝতে পারে নাই তাদের আঙ্গুল আর হাতগুলি কেটে যাইতেছে। ওরা যদি ইউসুফের জায়গায় আমাদের নবীকে দেখতো তাহলে ওদের হাত না, ওদের কলিজা পর্যন্ত ওরা কেটে ফেলে দিত। আল্লাহু আকবার।
সৌন্দর্যে মোহিত হয়ে বাবা জুলাইখার বান্ধবীরা হাত কেটে দিল। আর একদিন জুলাইখা হযরত ইউসুফকে ঘরের মধ্যে নিয়ে চলে গেছে, সাতটা দরওয়াজা মেরেছেন। ইউসুফের সঙ্গে হযরত ইউসুফের সঙ্গে জুলাইখা জেনা করল। এই ভালো করে শুনেন, আল্লাহর নবী বলেন যে যুবককে সুন্দরী নারী জেনার জন্য আহ্বান করেছিল আর ওই যুবক আল্লাহর ভয়ে নিজেকে নিবৃত করেছিল, ওই যুবককে কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ আরশে আজিমের নিচে তার জায়গার ব্যবস্থা করে দিবে। আস্তে বললেন কেন, জোরে বলে বাবাজি, বুঝতে তো কোনো অসুবিধা নাই, বুঝেন তো। যে যুবক কোন সুন্দরী নারী তাকে জেনার জন্য আহ্বান করেছিল আর এই যুবক খোদার ভয়ে নিজেকে নিবৃত করেছিল, ওই নারীর আহ্বানে সে সাড়া দেয় নাই। নবী আমার বলেন আল্লাহর আরশে আজিমের নিচে তার জায়গা হয়ে যায়। আজকে বদ্ধ ঘরের ভিতরে কেউ দেখবে না, তোমার সঙ্গে আজকে আমি আমার মনের আশাগুলি মিটাইতে চাই। ইউসুফ বলে না হে মনিবের বিবি, আপনি আমার মনিব পিতৃ তুলনা আজিজি মিশরের স্ত্রী, আপনার সঙ্গে আমি কিভাবে জেনা করতে পারি? আপনি আপনার স্বামীর হক, আপনি স্বামী ব্যতীত অন্য কারো জন্য হালাল না। ওহে জুলাইখা, এই কাজ আমি কসমিন কালে করতে পারবো না। আল্লাহর পয়গম্বর নিজের পায়জামার ভিতরে বাবা গিরা মারতে মারতে 11টা গিরা পর্যন্ত তিনি মেরে ফেলেছিলেন। নবীদের চরিত্র কি আমাদের মতো? আমাদের মতো ইউসুফের চরিত্র যদি এমন হয় তো আমার রসুলের চরিত্র কেমন? ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ বলছেন মহান চরিত্রের অধিকারী আপনি। তো যেই লোকে কয় রসুল আমাদের মতো, ওকে জিজ্ঞেস করেন তুমি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে নবীর চরিত্রে চরিত্রবান হতে পারবা? কথা বলেন না কেন? নবীর চরিত্র যে মহান ছিল ও কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবে না, কারণ রসুলকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের আধার। আল্লাহ আকবার, কি আসতে হবে না জোরে হবে? আমি বিভোর হয়ে রসুল নামে দুরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা, আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, আমি বিভোর হয়ে রসুল নামে দুরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আল্লাহ পয়গম্বর ইউসুফ থেকে বলেন না হে জুলাইখা, এই কাজ আমি করতে পারবো না, এই কাজের কারণে আমার প্রভু আমার আল্লাহ আমার উপরে বড় রাগান্বিত হয়ে যাবে। ইউসুফকে জুলাইখা ডেকে বলে, ইউসুফ চিন্তা করার কোনো কারণ নাই,
আমার স্বামী আজ যে মিশরকে আমি বিষ পান করে হত্যা করে মেরে ফেলবো, আমার স্বামী আজ যে মিশর মিশরের প্রধানমন্ত্রী তার সম্পদের কোনো অভাব নাই, আমার স্বামীর মৃত্যুর পরে সমস্ত সম্পদের মালিক আমি হয়ে যাব, আর আমি তোমার বিবাহ করব, আর এই সম্পদগুলি তুমি আল্লাহর রাস্তায় দান করে দিবা, তাহলে আবার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। হযরত ইউসুফ বললেন, না রে যুলাইখা, না, আমার আল্লাহ কোনোদিন ঘুষ গ্রহণ করে না। আল্লাহু আকবার জোরে বলুন, আল্লাহ আল্লাহ ঘুষ খায় না রে যুলাইখা, না হবে না। তখন ওই যুলাইখার কাছে একটা চাদর ছিল, জরি খচিত সোনা দিয়ে বাঁধানো, ওই চাদরখানা একটা মূর্তির উপর ঢাকতেছে। ইউসুফ ডাক দেখে, যুলাইখা চাদর দিয়ে মূর্তি ঢাকো কেন? বলে, আমি এটার পূজা করি প্রত্যেক দিন, এ আমার প্রভু, আমি চাদর দিয়ে ডাকতেছি, তোমার সাথে অকাম করলে হেতা দেখবো, দেখলে সে আমার উপর বেদর হবে না, এই জন্য চাদর দিয়ে সুন্দর করে ডাকি রাখতেছি যাতে না দেখে। ছোটকালে তো সিক্স সেভেনে পড়ি, রোজা রাখছি, ছোটকালের কথা, রোজা রাখছি, একজনে বুদ্ধি দিছে ফানি নিছে, ডুবে ফানি খেলে অসুবিধা নেই, রোজা ভাঙত, ছোটকালের কথা তো বুঝে, ডুবে যদি ফানি খাস তাহলে ভাঙত নাই রে, তো মোটামুটি নদীর ভিতরে যা গোসল করে নাই মেয়ে খাই যাব, তো ডুবে ডুবে ফানি খাইছি। অন বাইতে মাইরে কই, মা একজনে কইল ডুবে ফানি খেলে বলে রোজা ভাঙে না, কইছে কেডা, একজনে তো বুদ্ধি দিছে, আমি তো পুকুরের নদীর ভিতরে ডুবে ডুবে ফানি খেয়ে লেছি আজকে যা করে খোদা, না রে বাবা তুই ডুবাই খাও আর উবাই খাও যেমনি খাও, আল্লাহ চোখ আছে না আল্লাহ দেখে না? কহ আল্লাহ তো দেখে বাবা, তুমি যেখানেই খাও আল্লাহ সেখানেই তোমাকে দেখে, যদি আল্লাহই দেখে তাহলে তোমার রোজা বাবা হবে না। যখন চিন্তা গেল হওয়া কথা তো সত্য, কিন্তু বুঝতে পারি নাই তখন যে ডুবাই পানি খেলে রোজা ভাঙ, রোজা ভাঙত না ডুবাই পানি খেলে রোজা ভাঙবে না। হযরত ইউসুফ আলাইহিসসালাম লক্ষ্য করলেন দেওয়ালের সাথে হযরত ইয়াকুব আলাইহিসসালামকে দেখা যায়, আওয়াজ তুলে বলা যাবে কি খোদার পয়গম্বর ইয়াকুব আলাইহিসসালামকে দেখা যায়, আল্লাহর পয়গম্বর মুখের মধ্যে হাত দিয়ে বলে, ইয়া ইউসুফ লা তাকরাবুস সালাম, ইউসুফ সাবধান জানার কাছে যাবি না। ওই দৃশ্য দেখি হযরত ইউসুফ একটা দৌড় মারছেন, একটা দৌড় মেরে যখন দরজা থেকে বের হয়ে যাচ্ছিলেন, আর যুলাইখা পিছন দিক থেকে জামা টেনে ধরছে, রে ইউসুফ কোথায় যাও? হযরত ইউসুফ বলে, যুলাইখা আমি জানা করব না, আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারা? এই নবীদের চরিত্রের মতো চরিত্র করো, যদি করতে পারো তাহলে দুনিয়াতেও ধন্য হবা, আখেরাতেও ধন্য হবা, নাহলে মুশকিল। হ্যাঁ, মুসলমান
ইয়াকুব নবী যদি 200 মাইল দূরে সে হযরত ইউসুফের বাধ্য করে যদি ইউসুফের সাথে দেখা করতে পারে, এবার আপনারা বলেন গো আমার নবীর ক্ষমতা আছে না? আছে। জোরে বলেন আছে। আরো জোরে আছে। আরো জোরে আছে। বাবা রে সারা রাত্র বললেই শেষ হবে না, শুধু আমার নবীর না নবীর সাহাবীদের কথা বলতেছি। দেখেন আল্লামা ইমাম সুয়ুতি জামিউ সগীরের মধ্যে একখানা হাদিস কারিমা লেখেন, এই হাদিসখানা আল্লামা ইমাম আবু শাইবা রাহমাতুল্লাহ আলাইহি মুসান্নিফ ইবনে আবি শাইবার ভিতরে হাদিসখানা লেখেন, যে কিতাবের মধ্যে বাবা 39,000 হাদিস শরীফ লেখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা আমি বলতেছি বাবা, আল্লামা ইমাম তবরানি মুজামুল কবীরের মধ্যে হাদিস খানা লেখেন, আল্লামা ইমাম মানাবি জামিউ সগীরের সরাসরি জামিউ সগীর আত্তাইসিরির ভিতরে আল্লামা ইমাম মানাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস খানা লেখেন। নবীর হাদিস এইরকম, আল্লাহর নবী সকালবেলা ফজরের নামাজ পড়ে বের হয়ে যাচ্ছিলেন, এমন সময় নবীর সাহাবী হযরত হারেস রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা হলো। নবী জিজ্ঞেস করলেন, হারেস তোমার সকালবেলা কেমন কাটে? হযরত হারেস বলে, ইয়া রাসূলুল্লাহ পরিপূর্ণ ঈমানের সাথে কেটেছে। আল্লাহর নবী বললেন, হারেস প্রত্যেক হাকিকতের হাকিকত আছে, তোমার ঈমানের হাকিকত কি? হারেস বললেন, ইয়া রাসূলুল্লাহ কাআন্নি আনজুরু ইলা আরশি রাব্বি বারিজান, আমার ঈমানের হাকিকত হলো আমি আপনার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া খোদার আরশে আজিম আমি দেখতে পাই। নবীর সাহাবি বলে, কান্নি আনজুরু ইলা আরশি রাব্বি বারিদা, আমি খোদার আরশ স্পষ্ট দেখতে পাই। কান্নি আনজুরু ইলা আহলিল জান্নাহ, আমি আল্লাহর জান্নাত দেখতে পাই। ইয়াতাদাররুনা ফিহা, ওই জান্নাতের ভিতরে জান্নাতীরা মুলাকাত করে এটাও আমি দেখি। কান্নি আনজুরু ইলা আহলিন নার, আমি আল্লাহর জাহান্নাম দেখতে পাই। ইয়াতাদাররুনা ফিহা, জাহান্নামের ভিতরে জাহান্নামীরা হট্টগোল করে। আমি রসুল আপনি সামনে দাঁড়িয়ে ওই জাহান্নামের এই দৃশ্যগুলি স্পষ্ট আর প্রকাশ্য দেখতে পাই। নবী সাহাবি নবীর সামনে দাঁড়িয়ে যদি আল্লাহর আরশ দেখতে পায়, আল্লাহর বেহেশত দেখতে পা, আল্লাহর জাহান্নাম দেখতে পা, তাহলে আমাদের নবী আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না? আছে। দুই হাত তুলে বলেন আছে না নাই? আছে। এবার যারা বলে নাই আমরা তাদের কথা এক সেকেন্ডের জন্য মানি না, মানি না, মানি না, কথা বলে ঠিক না? আমি তো আপনাদেরকে দলিল দিলাম, কেবল একটা দিছি, দলিলের শেষ নাই, কয়েকশো দলিল দেওয়া যাবে যে রসুল আসতে পারেন দেখতে পারেন, কয়েকশো দলিল আছে। কেবল রসুলের একটা হাদিসের কথা বলছি। আল্লাহ আমাদের প্রত্যেকের বুঝধান করুন। সবাই বলেন আমিন। নবীর কথা বলতে গেলাম না, কারণ রসুলের শান্ত আর অনেক বড়। যদি রসুলের কথা বলতে যায় সারা রাত্র শেষ হয়ে যাবে। বাবা হযরত ইউসুফ আলাইহিসসালামের ঘটনা আমি শেষের দিকে নিতে পারবো না, কিছুক্ষণের মধ্যে আজকের প্রধান মেহমান মুনাজির আহলে সুন্নাহ বাবাজি মুজাহিদ আহলে সুন্নাহ আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব আমার বন্ধুবর তিনি আসবেন। বাবা যার নাম শুনলে অনেকেই বহস করতে আসে না,
উনি এসে বসে আছেন, রেস্টে আছেন। আমাকে বলেন ভাইজান একটু সময় আপনার বাড়াই দিতে হবে, আমি তো প্রত্যেক দিন চিল্লাইতে চিল্লাইতে অবস্থা খারাপ, আপনার তো কণ্ঠ মোটামুটি বেশ ভালোই আছে, অসুবিধা হচ্ছে না, তা আপনি একটু বাড়াই বাড়াই কর। তা আমি বাড়াই কত আর বলবো, সারা রাত্রে বললেও তো শেষ হবে না। ইয়াকুব আলী ইসলাম আয়সা গে ইউসুফ জেনা করবি না, ইয়াকুব আলী ইসলাম 200 মাইল দূর থেকে বাদ্য ঘরের ভিতর আসছে, তফসিরে জালালাইনের হাসিয়ার ভিতর আসছে, এ বাবা মুসলমান ইয়াকুব নবী আসতে পারে, নবী সাহাবী রসুলের সামনে দাঁড়িয়ে বেহেস্ত দেখতে পারে, দজক দেখতে পারে। আর আমাদের দেশের মুন্সি মোল্লারাও আস করে নবী মরে গেছেন, আল আনবিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, নবী আলীহি মুসনাদে আবু ইয়ালার হাদিস, হাদিসটা সহিহ, আল্লাহর নবী বলেন নিশ্চয় নবীরা জিন্দা কবরের মধ্যে তারা নামাজ পড়েন, নবীরা কবরের মধ্যেই থাকেন, কবরের ভিতর থেকে তারা বের হতে পারেন না। আমি আপনাদেরকে বলি ভাই সাহেব, নবী শুধু বেরই হতে পারেন না, নবী কবর থেকে আমাদেরকে দেখতেও পারেন, কথা কোন মানে ঠিক না, নবী শুধু বেরই হতে পারেন না, কবর থেকে আমাদেরকে নবী দেখতেও পারেন। এই দেখাটা রসুলের মুজিজার সামান্যতম একটু পাওয়া, সামান্য পাওয়া, নবীর মহান নবুয়তের সামান্য একটু ক্ষমতার কথা বলছি, এ বলে শেষ করা দরকার। সারা কোরআন শরীফটা আমার নবীর দলিল। ব্যাপার কি, তুই কেন দৌড়াইতেছস? ইউসুফের পিছন পিছন জুলেখা ওই জামানিও দৌড়ায় এসে পড়েছেন, মহিলাদেরকে আল্লাহ হঠাৎ বুদ্ধি দিয়েছেন। ওই জুলেখা এসে বলে, স্বামী রে আমার দেখছেন কত বড় বেয়াদব গোলাম আপনি আমার জন্য এনে দিয়েছেন, এই বেয়াদব গোলাম আমার আমার ইজ্জত লুণ্ঠন করার জন্য আমার ঘরের মধ্যে গিয়েছিল। আজি দেখে বলে, আরে ইউসুফ তোরে তো আমি সন্তানের মতো আদর করি, তুই কেন আমার স্ত্রীর ইজ্জত লুণ্ঠন করতে গেলি? ইউসুফ ইউসুফ বলে, বলি আল্লাহর দোহাই দিয়ে বলি, আমি আপনার বিবির ইজ্জত লুণ্ঠন করতে যাই নাই, বরং আপনার বিবি তো আমাকে ফুসলি ঘরের মধ্যে নিয়ে গিয়েছিলেন, আমি তার থেকে বেঁচে আসার জন্য দৌড়ায় চলে আসি। কে শুনি সরে চিশনে বাবা ধর্মের কাহিনী, হযরতে ইউসুফ কি আজ মিশরে বলে, না তুমি তোমার প্রমাণ কি ইউসুফ, আমার বিবির হাতে তো তোমার জামা আছে, আমার বিবি তো জামা দেখিয়ে তার প্রমাণ দিচ্ছেন। ঠিক তখন হযরতে ইউসুফ আলাইহিসসালাম দেখে বলে, আজিজ আপনি আমার কথা যদি বিশ্বাস না করেন, আপনার পাশের রুমে আপনার একজন ভাতিজা আছে, ছোট্ট দোল্লা একটা বাচ্চা শুয়ে আছে, আপনি ওই বাচ্চার কাছে যেয়ে জিজ্ঞেস করেন আমার দোষ না জুলাইখার দোষ। বলে ইউসুফ বাচ্চা কি কথা বলবে? বলে হা, আপনি যে বাচ্চার কাছে জিজ্ঞেস করেন বাচ্চা এই কথা বলবে। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ বলার পরে তখন আজি যে মিশরে বাচ্চায় তোল্লায় শোয়া ছিল, বাচ্চার কাছে দিয়ে বলে, আমার ভাতিজা বলো আমার ইউসুফের দোষ না আমার বিবির দোষ। তখন বাচ্চার জবান খুলে গেল, জবান খুলে শিশু দোল্লার বাচ্চা বলে, আজি যে মিশর জামার সামনে থেকে যদি ছিলে তাহলে বুঝবে এটা ইউসুফের দোষ, জামার পিছন দিক থেকে ছিলে জুলাইখার দোষ। আসতে পেলে অনেকে আমার চলে দেখবো, কোনো সুযোগ একটা পাইছি চা দুই কাপ খাইয়ে আসি, এই জন্য উড়াবো না, আমার জীবনের বহু অভিজ্ঞতা, যদি কেউ আসেন সুযোগ একটু আইসি একটু ঘুরিয়ে আসি, উঠতে দিতেছি না উঠতে দিতেছি না, যারাও সারপাস দিয়ে হাওয়া খেয়ে বেড়াচ্ছে ওরা কুয়াশা মশা খাইয়ে আসতো, তারপরে খাইতে আসবে না, ও আমরা জানি কথা কোন দেখে, এরা কুয়াশা মশা খাইয়ে আসতে আসবো তারপরে খেয়ে দেবো,
ওয়াজ শোনার জন্য যারা আইছে বাবা তারা মাহফিলের ভিতরে বসে গেছে, কথা মনে করে ঠিক না? তারা মাহফিলে বসে গেছে, যারা নামাজ পড়তে যা তারা ঠিকই নামাজের আগের কাতারে চলে যায়, যাদের জুতা চুরির দান্দা আছে তারা আস্তে আস্তে পিছনের দিকে থাকে, যে কোন জোড়া মালা আছে এইটা দেখিয়ে ধরে নামাজের সালাম ফিরানো লাগে জুতা জোড়ানো ভাব, কথা মনে করে ঠিক না? একবার জোরে বলেন তো আল্লাহু আকবার, সবাই একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? বাচ্চা কথা বলতে পারে? শিশু বাচ্চা কথা বলতেছে ইউসুফের পক্ষে, সত্য ঘটনাটা বলে দিল। ইউসুফ আলাইহিস সালাম আজি নবী শহরে এসে বলে জুলাইখা দেখি রে তোর হাতের জামা কোথার থেকে জামা শিষ্য সামনে থেকে না পিছন থেকে? হ্যাঁ মিশর তাকিয়ে দেখে জামার পিছন দিক থেকে সেনা ডাক দেখে, আরে জুলাইখা আমি তো তোমাকে অনেক ভালো মনে করেছিলাম, তোমার মতো এত বচ্চরিত্র বান আর কোনোদিন আমি দেখি নাই। জুলাইখা ধমক দে বলে সারি চুপ করেন, জুলাইখা ধমক যায় চুপ করেন, আজি যে মিশর ইজ্জত পাঁচার হইলে কিন্তু আপনারটাই হবে আমার হবে না, আমি আপনার বউ, মানুষ দুর্নাম করলে কিন্তু আপনারে করবে। তাহলে কি করা যায় তাহলে? এখন তাহলে চুপচাপ থাকেন, এই ঘটনা নিয়ে আর মাতামাতি করবেন না, আর একটা কাজ করেন ইউসুফের জেলখানার ভিতরে দিয়ে দেন। আহা, বিনা কারণে খোদার পয়গম্বর জেলখানায় চলে না, জেলখানার ভিতরে দেওয়ার পরে জেলখানায় যখন দেওয়া হয় রাজকীয় মুকুট পরাইয়া আর সুন্দর দামি দামি পোশাক পরাইয়া ইউসুফকে জেলখানার ভিতরে দেওয়ার পরে জেলার এসে বললেন জেলখানার আইন তো জেলখানার পোশাক পরতে হবে, এত সুন্দর পোশাক তো পরান যাবে না। আজি যে মিশর ডেকে বলে জেলার শোনো আমি আমার ইউসুফকে তো বিশেষ এক কারণে জেলখানায় দিয়েছি, ইউসুফ তো দোষের কারণে জেলখানায় যায় নাই, অতএব আমার ইউসুফ রাজকীয় পরিবেশে থাকবে, ইউসুফকে যেন কোনো কষ্ট না হয়, সবার পরিবেশ থাকবে আলাদা আমার ইউসুফের পরিবেশ থাকবে আলাদা। জোরে জোরে বলেন মারহাবা। এইভাবে বাবা কেটে গেল সাত বছর। কত বছর? সাতটা বছর বিনা কারণে খোদার পয়গম্বর ইউসুফ জেলখানার ভিতরে জেল কেটেছিলেন। সাত বছর পরে বাবাজি ওই দুইজন কয়েদি তারাও জেলখানার ভিতরে ছিল, ওই দুইজন কয়েদি স্বপ্ন দেখলো, একজন ছিল বাবা বাচ্চার রুটি খাবার দাবার দিত, আর একজন বাচ্চাকে শরাব উপবেশন করত। দুইজন কয়েদি জেলখানার ভিতরে যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে আর ইউসুফের কথাবার্তায় মুগ্ধ হয়ে সমস্ত জেলখানার কর্মীরা বাবা ইউসুফের বড় ভক্ত হয়ে গেল, কেউ ইউসুফ আলাইহিস সালামের কাছে দীক্ষা নিয়ে জীবন ধন্য করে দিল। ওই দুইজন কয়েদি জেলখানার ভিতরে স্বপ্ন দেখলো, একজন স্বপ্ন দেখলো যে সে অনেক সুন্দর আঙ্গুর ফুল বাগানের ভিতরে ঢুকেছে আর আঙ্গুরগুলি সিরে সিরে সে বাচ্চাকে খাওয়াইতে নিয়ে গেছে, আর একজন স্বপ্ন দেখেছে রুটির ঝাঁকা মাথায় করে নেওয়ার সময় কোথার থেকে একটা কাক বা একটা পাখি এসে ওই রুটির ঝাঁকার থেকে সব রুটিগুলি খেয়ে চলে গিয়েছে। এই কঠিন স্বপ্ন দেখার পরে দুইজন হযরত ইউসুফের কাছে এসে বললেন ওহে ইউসুফ আপনি আমাদের স্বপ্নের কথাগুলি দয়া করে বলে দেন, স্বপ্নের তাবির কি হবে? আল্লাহর পয়গম্বর বললেন দেখো আমি যা বলবো বলার পরে কি তোমরা আমার কথাগুলি কি তোমরা মেনে নিবা? বলে হ্যাঁ আমরা মেনে নিব। তখন হযরতে ইউসুফ ডেকে বললেন শোনো প্রথম যিনি আমার কাছে আসলেন আপনি দেখেছেন আপনার মাথার উপরে ওই রুটি ছিল আর রুটিগুলি ওই কাকে খেয়ে চলে গিয়েছে, আপনার স্বপ্নের তাবির হলো আপনাকে বাচ্চা ফাঁসিতে ঝুলাইয়া অথবা দণ্ডে ঝুলাই আপনাকে মৃত্যুদণ্ড দেবে, আপনার লাশ ফেলে রাখা হবে, আপনার মাথা ওই কাকার শকুনের টুকরায় টুকরায় খাবে। দুই নম্বর আপনি যে আঙ্গুর স্বপ্ন দেখেছেন
বাচ্চাকে আঙ্গুর খাওয়াইতেছেন, আপনি শুনে রাখেন, আপনাকে বাচ্চা মুক্তি দিয়ে দিবে, আবার আপনি বাচ্চার সেই শরাবের সেবায় চলে যাবেন, আপনি বাচ্চাকে আবার শরাব অনুবেশন করবেন। তবে শুনেন, বাচ্চার কাছে যাওয়ার পরে আপনি আমার কথা যেন ভুলে না যান, আমি যে নির্দোষ আপনি বাচ্চার কাছে খুলে মিলে দয়া করে বলবেন। যে লোকটার মৃত্যুর কথা ইউসুফ বলেছিলেন সেই লোকটা মারা গেল, তাকে বাবা সম্রাট ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেললো, আর তার মাথাগুলি শকুন কাকেরা টুকরি টুকরি খেয়ে ফেললো। আল্লাহর পয়গম্বর তাকে মুক্তির কথা বলেছিলেন, তিনি আবার বাচ্চার দরবারে চলে গেলেন। অনেক বছর পার হয়ে গেল, একদিন বাচ্চা রাত্রিবেলা স্বপ্ন দেখেন, স্বপ্ন উনি দেখতেছিলেন নীল নদের পারে উনি দাঁড়িয়ে আছেন, এমন সময় নীল নদের ভিতর থেকে সাতটা তাজা বড় মোটা মোটা গাভী নীল নদ থেকে তারা উঠে আসছে, আর নীল নদের উপর থেকে সাতটা মরমায় গাভী, অর্থাৎ শুকনা দুর্বল গাভীগুলি সবল তাজা তাজা গাভীদেরকে খেয়ে ফেলতেছে। আবার তিনি ঘুমিয়ে পড়েছেন, স্বপ্নের ভিতরে দেখেন যে নীল নদের পারে উনি দাঁড়িয়ে আছেন, গম ক্ষেতের ভিতরে সাতটা গম শীষ উৎপন্ন হলো, খুব সুন্দর তাজা মোটা এই সাতটা গম শীষকে আবার দুর্বল শুকনা গম শীষগুলি সাতটা শীষকে খেয়ে ফেলে দিল। এই আশ্চর্য স্বপ্ন দেখার পরে বাচ্চার ঘুম হারাম হয়ে গেল। ব্যাপার কি, জীবনে তো এমন স্বপ্ন আমি দেখি নাই, এত জটিল স্বপ্ন আমি কেমনে দেখলাম, আর এই স্বপ্নের তাবির বা কি হবে, এই স্বপ্নের তাবির করার জন্য সম্রাট ছাড়াও বিদেশ থেকে দেশ থেকে বড় বড় স্বপ্ন বিশারদ নিয়ে গেলেন, স্বপ্ন বিশারদদের কাছে স্বপ্নের কথা বললেন, কিন্তু কেউ স্বপ্নের সঠিক তাবির করতে পারলো না। স্বপ্ন কিন্তু বাস্তব হয় 30 বছর পরে হলেও হয়, স্বপ্নটাকে হ্যাঁ মনে করবেন না, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ পয়গম্বরের কথা মনে পড়ছে, সেই শরাব প্রবেশনকারী যিনি শরাব খাওয়াইতেন বাচ্চাকে, বাচ্চাকে ডেকে বললেন, বাচ্চা নান্দা একজন স্বপ্ন বিশারদ আছে জেলখানার ভিতরে আমার স্বপ্নের কথা বলে, আমার সাথীকে আপনি ফাঁসির দণ্ড দিয়েছেন, আমাকে মুক্তি দিয়েছেন, আমি স্বপ্ন দেখেছিলাম, আমার স্বপ্নের কথাগুলি বাস্তব হয়েছে, হুজুর আপনি যদি চান ওই সেই পয়গম্বরকে আমরা জেলখানার থেকে নিয়ে আসতে পারি। বলে তাহলে ঠিক আছে, তাকে নিয়ে আসা, বলো বাচ্চার ফরমান, বাচ্চা তাকে জেলখানার থেকে খালাস দিয়ে দিছে, সে যেন চলে আসে। হাজরাতে ইউসুফ বললেন, বাচ্চাকে যে বলবেন আমি বাচ্চার হুকুমে মুক্তি নিতে চাই না, আমি মুক্তি নিতে চাই জন্য যে আমি তো নির্দোষ ছিলাম, আমার নির্দোষ প্রমাণ হওয়ার পরে আমি জেলখানার থেকে বের হব, আমি এমনি এমনি বাচ্চার হুকুমে জেলখানার থেকে বের হতে চাই না।